আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ ভাই বোনেরা, যারা আজকে আমাদের ক্লাসে আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা সেশন শুরু করতে যাচ্ছি, যেটা হলো আমরা বলবো অনলাইনের হার্ট। আমরা যারা সেলার বা আমরা যারা সেলার আছি আমাদের বা আমরা যারা সেলার বা আমরা যারা তা আমাদের সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো লিঙ্কডইন। এখন লিঙ্কডইন নিয়ে আমরা আমরা লিঙ্কডইন নিয়ে কথা বলবো। তাহলে লিঙ্কডইনটা আমাদের কি কাজে লাগবে বা কেন লাগবে? হ্যাঁ, লিঙ্কডইনটা কেন? সেম, লিঙ্কডইন একটা পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া আমি অনেকদিন অপেক্ষা করছি, কেন আপনারা আপনারা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা করা শেষ হয়ে গেছে এবং ফাইবার গিগ করা শেষ হয়ে গেছে, এই জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মোটামুটি আমাদের অনেকগুলো কাজ শেখানো শেষ, আজকে আমরা বিগ একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব, যেখানে পেশাজীবী এবং বিজনেসম্যান দুজনেই থাকেন। তাহলে আমি দেরি না করে আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি, আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে আমরা সর্বপ্রথম বলি, সেম আমাদের যেরকম ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টুইটার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তেমনি লিঙ্কডইন একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। সেটা ফেসবুক হলো আমরা সকল ধরনের জনগণ তাদের মত প্রকাশ করার একটা জায়গা, মত প্রকাশ করার জায়গা। টুইটার আমরা আমাদের টুইট করে আমাদের মত প্রকাশ করি। সেম আমাদের সেম আমরা যারা চাকরিজীবী, পেশাজীবী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ এখানে আলোচনা সমালোচনা করে, তার নাম হলো লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন এই হলো আমাদের লিঙ্কডইন। এখন লিঙ্কডইনে আমরা কি করব বা লিঙ্কডইন কিভাবে, লিঙ্কডইন সাইন আপ ভেরি ইজি, কিন্তু একটু সিনসিয়ার জায়গা। এখানে আপনি ইচ্ছা করলে যদি উল্টা পাল্টা করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে বা ডিজেবল হয়ে যাবে, আপনার নামে লিঙ্কডইন আর অ্যাকাউন্ট হবে না। অতএব লিঙ্কডইন হলো প্রফেশনাল প্ল্যাটফর্ম, আমরা এটাকে বলি প্রফেশনাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে একটা লোক একটা অ্যাকাউন্টই করতে পারে এবং এই লিঙ্কডইন থেকে আপনি কাজ পাওয়ার সবচেয়ে সহজ উপায়। তাহলে আমরা লিঙ্কডইনে যাচ্ছি, আমরা লিঙ্কডইনে যাচ্ছি। এই আমরা চলে আসলাম লিঙ্কডইন। এখন লিঙ্কডইন সাইন আপ করতে হলে তাহলে আপনি এখানে জয়েনে দিবেন। হ্যাঁ, এখানে এখানে জয়েন দিবেন, এখানে জয়েন দিবেন। জয়েন দিলে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, হ্যাঁ এগ্রি জয়েন দিবেন। এভাবে দিলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করা আছে, সেহেতু আমি আর করতে পারবো না। তাহলে সেম আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে জয়েন অ্যান্ড অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করলে আপনি চলে যাবে। তারপরে ইমেল থেকে আপনি লিঙ্কটা ভেরিফাই করে নেবেন, তারপরে এখানে আপনি আস্তে 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 বাকি সেট আপগুলা পূরণ করবেন। তাহলে এই হলো লিঙ্কডইন অ্যাকাউন্টটা, আপনারা আশা করি সবাই পারবেন, এটা আহামরি কিছু না, কিন্তু আপনার সবগুলা জিনিসের সাথে মিল রেখে করবেন। যদি আপনি ফাইবার ইউজ ওখানে ইমেল আড্ডা ইজি অর্ডি নাই, তাহলে এই হলো লিঙ্কডইন। তাহলে আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা জয়েন করতে সাইন ইন করতে, তাহলে আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, এই যে আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট করে রাখছি, আমি এটা এখন সাইন ইন করি। এই হলো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখন আমার এটা অনেক পুরানো অ্যাকাউন্ট, এটা প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেছে। এখন লিঙ্কডইন কানেক্ট কিভাবে আমরা আনবো? প্রথমে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে ফেললাম। লিঙ্কডইন অ্যাকাউন্ট করার পরে আমাদের ভাবে এইভাবে একটা এন্টার পেয়ে যাবে। তাহলে আমরা চলে যাব সরাসরি এখানে
এই যে ভিউ প্রোফাইল, এখানে গেলে আপনার প্রোফাইল, এই যে ভিউ প্রোফাইল, হ্যাঁ ভিউ প্রোফাইল গেলে আপনি এইভাবে লিঙ্কডইনের আপনার সেম আমরা যেরকম ফেসবুকের ব্যাকগ্রাউন্ড করি, এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। কোথায় করতে পারবেন এটা যদি আমরা লিঙ্কডইনের ব্যানার সাইজ দেখি, আমি বলছি গুগলে সবকিছু পারে আর আমরা সবকিছু ক্যানভাতে করি। আশা করি আমার সকল স্টুডেন্ট ক্যানভা জানেন আপনারা। হ্যাঁ লিঙ্কডইন ব্যানার সাইজ, হ্যাঁ 2000, আর লিঙ্কডইন ব্যানার সাইজটা কত, 1584x396 পিক্সেল। এটা হলো আমাদের লিঙ্কডইনের এই যে ব্যাকগ্রাউন্ড, আমি যে করেছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সেম আপনারা এইভাবে করতে পারবেন। এখানে যে এডিট করলে করতে পারবেন, তারপরে আপনার নাম, তারপরে এখানে আপনি আপনার কি করেন, আপনি এসইও এক্সপার্ট, আমি দিছি এসইও অ্যান্ড ইউটিউব ভিডিও এসইও মার্কেটিং, বা আপনার যে কাজটা হবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিবেন। সেম এভাবে আপনি এখানে এডিট করে ফাইবার দিবেন, আপনি যে ইউনিভার্সিটি লেখাপড়া করছেন সেই ইউনিভার্সিটি দিবেন, তারপর আপনি কি কি কাজ পারেন সেই কাজগুলো এখানে আস্তে আস্তে সবগুলা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা কানেক্টে যাব। কানেক্টে গেলে মাই কানেক্ট, মাই কানেক্টে গেলে আপনাকে প্রথম 15 জনের, হ্যাঁ আপনি প্রথম 15 জনকে রিকোয়েস্ট করবেন, তারপরে আপনারা আপনারা নিজেরা নিজেরা কি 15 জনের মধ্যে অ্যাকসেপ্ট করে নেবেন। হ্যাঁ 15 জন হওয়ার পরে আপনি অন্যগুলো কাজ করতে পারবেন। সেম আবার আমরা যেরকম ফেসবুকের পেজ বানাই, ইনস্টাগ্রামের পেজ বানাই, টুইটারের পেজ বানাই, সেম লিঙ্কডইনেরও পেজ বানানো যায়। এই যে লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করার জন্য এই যে এখানে এই যে ওয়ার্ক, এই ওয়ার্কে ক্লিক করবেন। এই ওয়ার্কে ক্লিক করার পরে আপনি এই যে লিঙ্কডইন বিজনেস সার্ভিস, এই যে লিঙ্কডইন পোস্ট জব, আপনি চাকরির জন্য জব করলে এখানে পোস্ট করতে পারবেন, তারপরে ইনস্টাগ্রাম ই করতে পারবেন, ফাইন লিড বাইর করতে পারবেন, গ্রুপ বাইর করতে পারবেন, প্রো ফাইন্ডার, স্যালারি হাবি জাবি করতে পারবেন। এখানে আপনি এই যে ট্যালেন্ট সলিউশন, পোর্ট জব, স্যালারি, মার্কেটিং সলিউশন, এই যে ক্রিয়েট পেজ, ক্রিয়েট এ কোম্পানি পেজ, এই ক্রিয়েট এ, এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে আপনি একটা পেজ তৈরি করতে পারবেন। হ্যাঁ লিঙ্কডইনের একটা ক্লাসে হবে না, বেশ কয়েকটা ক্লাস নিতে হবে। তাহলে আজকে আমরা লিঙ্কডইনটা সম্পর্কে এই মোটামুটি জানলাম। তাহলে লিঙ্কডইনে কি করতে হবে, লিঙ্কডইনে এখানে এই যে এই লিঙ্কডইন দেখেন 10913 কানেক্ট, আমার এই অ্যাকাউন্টে 10913 কানেক্ট। হ্যাঁ এখন আপনি প্রথমে বাংলাদেশে কিছু লোককে এখান থেকে কানেক্ট করবেন। হ্যাঁ প্রথমে বাংলাদেশে কিছু লোক, যেমন ডিজিটাল মার্কেটিং লিখে বাংলাদেশে কিছু লোককে কানেক্ট করবেন, তারপরে আস্তে আস্তে এইভাবে বিদেশি থেকে খুঁজবেন। বা আরো সহজ উপায়, আপনি যদি ডিজিটাল মার্কেটিং খুঁজতে চান, ডিআই ডিজিটাল মার্কেটিং লিখে এখানে যদি সার্চ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লেখেন, হ্যাঁ দেখছেন ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কানেক্ট আসছে। এখন এটাকে আপনি আবার ফিল্টার করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এখানে এই যে ফলো করতে পারবেন কাউকে, ইচ্ছা করলে এই যে ওনাদেরকে ফলো করতে পারবেন। হ্যাঁ কিন্তু প্রথম অবস্থায় বেশি করা যাবে না, কিন্তু এখানে গ্রুপ, আপনি যদি গ্রুপ খোঁজেন গ্রুপ পাবেন, যদি আপনি কোম্পানি খোঁজেন কোম্পানি পাবেন, যদি আপনি জব খোঁজেন, হ্যাঁ জব, এখানে কিভাবে জব করে আমরা লিঙ্কডইনে আরো 2-3টা ক্লাস দিব, হ্যাঁ সেগুলোতে সব আস্তে আস্তে দেখা যাবে, অনেক বড় ক্লাস হবে। তারপরে জব, তারপরে পিপল, আপনি যদি পিপল খোঁজেন, আমি আমি যদি লোকদেরকে খুঁজি, এখন কোথাকার লোক খুঁজলাম, এই যে লিঙ্কডইনে এখানে আছে। এখন যদি আমি এখানে এই যে লিঙ্কডইন সার্ভিস, ফাইবার, আপওয়ার্ক, খাবি জাবি, হ্যাঁ এখানে এই যে আমি যদি ফিল্টার করি, এখন ফিল্টারটা আমি কিভাবে করব, ফিল্টারটা যদি আমি শুধু ইউনাইটেড স্টেট ক্লিক করে দিই, হ্যাঁ আমি ফার্স্ট সেকেন্ড থার্ড সব কানেক্টে করব, আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিই। যেহেতু আমরা আমেরিকা বেসে কাজ করবো, আমার আপওয়ার্ক দরকার নাই, হ্যাঁ এগুলো দরকার নাই, আমি আমি ইউনাইটেড স্টেট দিলাম আর কিছু দিলাম না। হ্যাঁ এই যে এখানে দেওয়ার পরে এই যে এখানে দেখেন কানেক্ট ফার্স্ট সেকেন্ড থার্ড কানেক্ট আছে, আমরা এগুলো যেভাবে সেভাবে থাকবো। হ্যাঁ শুধু লোকেশনের ক্ষেত্রে আমরা, হ্যাঁ এখানে দেখেন এই যে ইন্ডিয়া আছে, স্পেন আছে, মেক্সিকো আছে, ব্রাজিল আছে, লন্ডন আছে, আরও অ্যাড লোকেশন করতে, কিন্তু আমরা আমেরিকা দিব। ঠিক আছে তারপরে এখানে আপনার কারেন্ট কোম্পানি, এই যে আপওয়ার্ক, ফাইবার, এগুলোতে খুঁজতে পারবেন। হ্যাঁ ফাইবার আমরা এগুলো তো খুঁজতে পারবেন, তারপরে ফার্স্ট কোম্পানি, মাইক্রোসফট, আইবিএম, গুগল, টুগল, এগুলো অনেক কিছু আছে। হ্যাঁ তাহলে এখানে এই সার্চ করলে আমরা, হ্যাঁ এখান থেকে এখন আমি আস্তে আস্তে আমার পছন্দ মতো কানেক্টগুলো দিব, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিরেক্টর, হ্যাঁ এই যে ওনার সিভি, হেলথ, হেলথ ডিটেলস, প্রোগ্রাম মার্কেটিং, পেইড ম্যান, এই যে এটা ওর কোন জায়গা, উনি করোনা সিএ মানে ক্যালিফোর্নিয়াতে। আচ্ছা আমি এগুলার আগে আমি আপনাকে
এগুলার আগে আমি একটু কথা বলতেছি। আচ্ছা, আমি লিঙ্কডইন সম্পর্কে একটু ইতিহাস দিই। হ্যাঁ, লিঙ্কডইনটা আসলে যেহেতু আমরা কেন করব, এটা কি কেন এটাতে কাজ করব, আমি লিঙ্কডইন সম্পর্কে একটু বলি। হ্যাঁ, প্রথম 2 মিনিট বলি, আসলে আমার সরি ভুল হয়ে গেছে। লিঙ্কডইনটা কার, এটা কে ছিল, কত সালে বিক্রি হয়েছে, কে কিনছে, এই হলো লিঙ্কডইনের মূল এন্টারপ্রাইজ। হ্যাঁ, এটা হলো প্রথমটা। এখন লিঙ্কডইন হলো, বর্তমান মালিক হলো মাইক্রোসফট। 2016 সালে লিঙ্কডইনকে মাইক্রোসফট কোম্পানি কিনে নিয়েছে। কত সালে? যেরকম ইনস্টাগ্রামকে 2011 সালে ফেসবুক কিনে নিয়েছে, সেম লিঙ্কডইনকে 2016 সালে কে কিনে নিছে? মাইক্রোসফট, মানে বিল গেটসের কোম্পানি এটাকে কিনে নিছে। মাইক্রোসফট 2016 সালে লিঙ্কডইনকে কিনে নিছে। বর্তমানে লিঙ্কডইনে ইউজার হচ্ছে মানে 580 মিলিয়ন ইউজার। হ্যাঁ, বর্তমানে প্রায় মানে প্রায় 600 মিলিয়ন ইউজার প্রায়। হ্যাঁ, ডে বাই ডে বাড়তেছে। আমি এটা 1 মাস আগের কথা বলতেছি। 580 মিলিয়ন ইউজার লিঙ্কডইন ইউজ করে। এবং এখানে একটা কথা বলতে হয় কাজের সাথে, যেটা আমরা মনে করি, যখন ইফ ইউ ডোন্ট মাইন্ড এভরিবডি মাই পার্টিসিপেট, বা যারা আমার অনলাইনে বা অফলাইনে আমাদের ইউটিউব ভিডিও দেখবেন, কেউ মাইন্ড করবে না, আমি একটু নেগেটিভ ভাষায় কথাটা বলতেছি না, যাই না, পজিটিভ। আসলে ফেসবুকে যেমন আমরা মানে কাজের লোক বা এমনে সেমনে যাদের যেমন মন চায়, হ্যাঁ, আমরা ইউজ করি। হ্যাঁ, এটাকে আমরা ইথিক্যাল ইউজ করি, আনইথিক্যাল ইউজ করি। আমরা ইথিক্যাল প্র্যাকটিস করি, আনইথিক্যাল প্র্যাকটিস করি। আমি মন চাইলেও হাবি জাবি ভাবে আপনি কি একটা পোস্ট করে দিলেন, মানে আবোল তাবোল যা হয়, যাকে ভাইরাল বলে। হ্যাঁ, কেমন জানি ফেসবুকটা আমার কাছে খুব অ্যালার্জি মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ফেসবুকটা খুব তেমন একটা পছন্দ করি না, তারপরেও কাজের স্বার্থে মাঝে মধ্যে ফেসবুকটা একটু শিখতে হয়, এই জন্য ফেসবুকটা লাগে। যদিও ফেসবুকটা পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া, এই কারণে এখানে সব ধরনের মানুষ থাকে। তেমন বেনিফিটটা তেমন না হলেও মানুষ দেখে, এইটুকুই। বাট লিঙ্কডইন ইজ এ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট দ্য কোয়ালিফাইড পিপল, হ্যাঁ, যোগ্য মানুষের জন্য। এখানে আপনি আপনার যোগ্যতাকে কি করতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন। ফেসবুকে আপনি নাচ গান ড্যান্স হাবি জাবি আবোল তাবোল কথাবার্তা করতে পারেন, মানুষ দেখবে, সেটা আপনার কোনো বেনিফিট হবে না। আপনি ভাইরাল হবেন, ভাইরাল হয়ে ভাইরাল টাকা দিয়া আপনি 1 ছটাক মরিচও কিনতে পারবেন না। হ্যাঁ, ফেসবুকে ভাইরালের দাম কোনো 4 আনা দাম নাই আমার কাছে, আমার কাছে না, কারো কাছে নাই। সেটা আপনি 1 কাপ চা খাওয়ার টাকাও হবে না ফেসবুক ভাইরাল থেকে। যদি আপনি ফেসবুক মনিটাইজেশন পেয়ে যান, সেটা হলো অন্য কথা, বাট ভাইরাল হলে আপনার কোনো বেনিফিট নাই। কিন্তু লিঙ্কডইন ইজ এ সোশ্যাল মিডিয়া বিগ পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, দ্য কোয়ালিফাইড কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফাইড পিপল, তাদের জন্য যারা যোগ্য এবং যোগ্য মানুষ। এখানে ব্যবসায়ী এবং কি পেশাজীবী দুই ধরনের লোক এখানে থাকে। আপনি লিঙ্কডইনে কোনো আবোল তাবোল পোস্ট করতে পারবেন না, পোস্ট করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। লিঙ্কডইন শুধু আপনি আপনার কাজ রিলেটেড পোস্ট করতে হবে। তাহলে লিঙ্কডইনটা কি হলো? এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যদি আপনি চাকরি করতে যান কোথাও, আপনাকে অনেক ইন্টারভিউ জিজ্ঞেস করবে, আপনার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, যদি আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই অ্যাকাউন্টের ইউজারটা তাদেরকে কাছে দিয়ে দিলে তারা আপনার পুরো ডাটা সব নিয়ে নিতে পারবে লিঙ্কডইন থেকে। এখন শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম অ্যান্ড আদার্স, বা যে কোনো মোটামুটি ডিজিটাল যারা কার্যক্রম সাথে জড়িত, তারা লিঙ্কডইনটাকে খুব পছন্দ করে বা ফেভারেট তাদের, এবং তারা খুব পছন্দ করে এবং এটা খুব মূল্যায়ন করে। হ্যাঁ, তাহলে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ইচ্ছা করলেই করতে পার, করা উচিত না, আপনাকে দিবেও না। একটা সময় আপনার ভোটার আইডি কার্ডটা ভেরিফাই চাবে, আপনি যদি উল্টা পাল্টা কিছু করেন, আপনি স্প্যামিং করলে আপনাকে, হ্যাঁ, ভেরিফাই চাবে, আপনার ফোন ভেরিফাই চাবে। এই জন্য লিঙ্কডইন আমার একটা অ্যাকাউন্ট করা যেহেতু আছে, এই জন্য আমি আর অ্যাকাউন্টটা করতে পারলাম না। যদি আপনাদের অন্য কারো পিসিতে আমি অ্যাক্সেস নিয়ে করে দিই, তাহলে সেটা আমরা করে হয়তো একটা অ্যাকাউন্ট দেখাই দিব। লিঙ্কডইন সেম মার্কেট প্লেসের মতো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট। তাহলে এই হলো লিঙ্কডইনের ছোট্ট একটা ইতিহাস। এবং লিঙ্কডইনের মধ্যে কি কে বা কারা বেশি বাস করে, লিঙ্কডইনের মধ্যে বিভিন্ন কোম্পানির সিও, এমডি এবং, হ্যাঁ, আমরা যারা কাজ করি, আমরা সবাই এখানে বশবাস করি। এখানে প্রফেশনালি শুধু তাদের মেসেজ আদান প্রদান করে, প্রফেশনালাই শুধু এখানে প্রফেশনাল টক হয়, এখানে শুধুমাত্র প্রফেশনাল কথাবার্তা হয়। হ্যাঁ, আর লিঙ্কডইনটা আপনি যদি এক কথায় বলেন, এটাকে বায়ারের খনি বলতে পারেন। তাহলে আপনি অনলাইনে বা আপনি অফলাইনে, আপনি যদি অনলাইন অ্যাকাউন্ট না থাকে, এই লিঙ্কডইন থেকে আপনি কাজ করতে পারবেন। কিভাবে কাজ করতে পারবেন? এই যে লিঙ্কডইনে জব জব রিসার্চ করেন, আপনি এখানে লিঙ্কডইন আমি জব রিসার্চে গেলাম,
হ্যাঁ, এখন দেখেন এই যে এই যে জব রিসার্চ করার পর দেখেন অনেকগুলো কোম্পানি, এই যে জিএম অপরচুনিটি, হ্যাঁ, নাহার ফার্ম গ্রুপ, হ্যাঁ, ঢাকা। এখন এই লিঙ্কডইন থেকে আপনি বাংলাদেশের চাকরির পোস্টগুলো আছে সেম, আমরা এখানে আমরা বাংলাদেশ দিব না, আমরা জব দিলাম। হ্যাঁ, জব দেওয়ার পরে আমি এখানে এই যে ঢাকার জায়গায় আমি কি দিলাম, হ্যাঁ, এখানে আপনি গাজীপুর পুরো বাংলাদেশ আছে। হ্যাঁ, এখানে আপনি, আমি যদি এখানে ইউএসএ দিয়ে দিই, আমি যদি ইউএসএ দিই, এই যে ইউনাইটেড স্টেট দিলাম আমি, যেহেতু আমরা ডিজিটাল, কিভাবে আমরা এই লিঙ্কডইন থেকে ক্লাস পাবো, তাহলে আমি এই যে এখানে আমি নিউ ইয়র্ক দিলাম। এখন নিউ ইয়র্ক দেখেন অনেকগুলো, যে ইউনাইটেড স্টেটের অনেকগুলো কাজ, এখন অনেকগুলো কাজ আমার তো এই কাজগুলো দরকার নাই, আমি কি করব আমার রিলেটেডের কাজ, আমি কি কাজ শিখছি আমরা, ডিআই জিআই টিএএল, ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং লিখে আমি ইউএসএ সার্চ করলাম। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং, আপনি যদি, সরি, আমাকে আসলে সাইন ইন করতে বলতেছে, এটা আসলেই খুব খুব জটিল জিনিস লিঙ্কডইন, লিঙ্কডইন খুব জটিল জিনিস, এখানে ইচ্ছা করলে আপনি আসলে ঝামেলা হয়ে যাবে। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং ইউনাইটেড স্টেট দিলাম। এখন দেখেন উনি এই যে উনি হলো ওরা স্টেটের, এবং এভাবে নিউ ইয়র্কের আছে, আপনি দেখবেন এই যে ওনাদের ফলো করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এই যে নিচে ওনাদের সেভ আছে, ওনাদের প্রোফাইল আছে, এইভাবে আপনি খুঁজে খুঁজে এখান থেকেও জব নিতে পারবেন, এখান থেকে আপনি বায়ার পাবেন। তারপরে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নিট, এটা এটা ব্রোক ব্যাংক ক্যালিফোর্নিয়ার, হ্যাঁ, তারপরে এটা এটাও ক্যালিফোর্নিয়ার, এটা ইউনাইটেড স্টেট, এইভাবে আপনি রিমোট এখানে মাঝে কথা বুঝা যায় না স্যার। প্রশ্নটা পরে করে না, ক্লাস শেষে করে এখন তো রেকর্ড করতেছি। তাহলে এই লিঙ্কডইন থেকে আমরা কি, লিঙ্কডইন থেকে আমরা এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই লিঙ্কডইন থেকে আপনি কাজ পাবেন। তাহলে লিঙ্কডইন একটা বিশাল বড় বায়ারের খনি, এখান থেকে আপনি ছোট বড় অনেক ধরনের কাজ পাবেন, এটা হলো প্রফেশনাল প্ল্যাটফর্ম, এই লিঙ্কডইন থেকে এভাবে আপনি জব খুঁজে বের করবেন। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমি ওখানে যাই দেখি কি অবস্থা। ও, একই জিনিস সেম, আপনি এইভাবে এই ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এখানে আপনি ফিল্টার করবেন, এই যে ফিল্টার আমি দিছিলাম একটু আগে, এই ফিল্টার, এই যে জবে যাবেন, এখানে জবে ক্লিক করবেন। হ্যাঁ, জবে ক্লিক করার পরে আমরা এইভাবে খুঁজে খুঁজে, হ্যাঁ, এই যে এখানে খুলনা, খুলনার বাংলাদেশের একটা চাকরি আছে দেখছেন, এই যে বাংলাদেশে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা এখানে বাংলাদেশ দিব না, যেহেতু আমাদের টার্গেট আমরা ইউনাইটেড স্টেট যাব। আমি বারবারই বলছি অনলাইনে সবচেয়ে ভালো বায়ার হলো আমেরিকান, হ্যাঁ, ওরা মোটামুটি কাজ হলে আপনাকে টাকা দিয়ে দেয়, কিন্তু আপনার সাথে বার্গেনিং করবে বলেও লন্ডনের বায়ার গুলো, লন্ডনের বায়ার আসলে বেসিক্যালি লন্ডন না, লন্ডন হলো মিক্স জাতি, হ্যাঁ, এখানে পাকিস্তানিরা থাকে, ইন্ডিয়ানরা থাকে, হাবি জাবি থাকে, মানে ভেজাল আছে, লন্ডনের বায়ারও ভেজাল আছে, কানাডার বায়ারও ভেজাল আছে, কিন্তু আপনি যদি আমেরিকান বায়ার পান, ইজ এ গুড বায়ার, মোটামুটি আপনার, তার যদি 80% কাজ, ধরেন 100% কাজ আপনি করতে পারেন, আপনার কাজটা হয়তো 60% হয়েছে, তাকে হয়তো বলতে পারেন যে সরি স্যার, আমি 60% করছি, নেক্সট আমি তোমাকে আরো ভালো করে দিব, আমার বেস্টটা দিব, এইভাবে বললে বায়ার আপনাকে রিভিউ এবং আপনার স্যালারিটা দিয়ে দিবে। কিন্তু এই ছাড়া অন্য কোনো জায়গার 18 থেকে মানে 19 থেকে 20 থেকে 19 হলে সে আপনার সাথে ডিস্টার্ব করবে, আপনাকে ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে। তাহলে আমরা লিঙ্কডইনে কি করতে পারি, আমরা জব খুঁজতে পারি। হ্যাঁ, তাহলে জবে যদি ক্লিক করি, আমি ইউনাইটেড স্টেট লিখে, এখানে আপনি কানাডা লিখতে পারেন, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া, যদি আমি স্পেসিফিক খুঁজি, যদি আমি টেক্সাস খুঁজি, হ্যাঁ, যদি আমি এখানে টেক্সাস খুঁজি, তাহলে টেক্সাস স্পেসিফিক স্টেট খুঁজেও আপনিও কাজ পাবেন। হ্যাঁ, এখন এখানে দেখেন ফুল টাইম, এই যে ফুল টাইম কাজ আছে, এগুলো থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এদের এখানে আপনি, এই যে লোকেশন পর্যন্ত দেওয়া আছে, হ্যাঁ, এই যে আমি ইচ্ছে করলে এদেরকে ফলো করতে পারি, হ্যাঁ, এই কোম্পানিকে আমি ফলো করলাম, হ্যাঁ, এদের সব কিছু, এবং ওদের কখন কোটা থেকে কটা খোলা, হ্যাঁ, এই যে দেখেন টেক্সাস, হিস্টন টেক্সাস, হ্যাঁ, তারপরে তাদের সব কিছু আছে। এইভাবে আপনি এখান থেকে যে অ্যাপ্লাই নাও, হ্যাঁ, এখানে আপনি এই যে অ্যাপ্লাই নাওতে আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি করতে হবে, আপনাকে একটা সিভি বানাইতে হবে, একটা প্রফেশনাল সিভি বানাইতে হবে, কোত্থেকে, সেম ক্যানভার মধ্যে আমরা যাব, ক্যানভা থেকে আমরা সিভি তৈরি করতে পারবো। তাহলে আমরা, আমি অনেক দেরিতে এটা কেন বলাইছি, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট করা কমপ্লিট হওয়ার পরে আমি লিঙ্কডইনে আসছি। তাহলে আমরা লিঙ্কডইনে এইভাবে জব অ্যাপ্লাই করে কাজ পাবো, আর যেহেতু এটা হলো একটু স্ট্যান্ডার্ড কাজ, লিঙ্কডইনে অনেকগুলো, আমি লিঙ্কডইনে তিনটা ক্লাস করাবো, হ্যাঁ,
এখন লিংকডইন যখন আমরা প্রথম অবস্থায় আমরা করে ফেললাম, তখন আমাদের এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে আমরা স্টেট পোস্টে যাব। এখানে কি করব আমি, আমার যে বায়ারের আমার যে ফাইবারের লিংকটা, সেখানে লিংকটাকে কপি করব, ইমেজটা আপলোড করব। এখানে আমি 500 হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। আমি বলছিলাম আমরা আসলে কথার প্রসঙ্গে কথা চলে আসে আমাদের, কিন্তু দেখেন যে আমি বলছিলাম লিংকডইন লিংকডইন টুইটার এবং ইনস্টাগ্রাম, এই তিনটা কাজ কিন্তু প্রায় কাছাকাছি, হ্যাঁ, হ্যাশট্যাগের খেলা। এখন এখানে আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন, তারপরে এখানে আপনি যে কানেক্টের ব্যাপারটা, কানেক্ট আপনাকে প্রথম 15 জন নিজেরা নিজেরা হয়ে নেবেন, হ্যাঁ, 15টা কানেক্টের পরে লিংকডইন আপনাকে অনেক কিছু অনুমতি দিবে, এর আগে দিবে না। এখন এইভাবে যখন আপনার একাই, দেখেন আমার 10,900, আপনার প্রথম 3,000 হবে, তারপরে 5,000, তারপরে 10,000, হ্যাঁ, এইভাবে যখন আপনার 10,000 কানেক্ট থাকবে, তাহলে আপনার কাজ পাওয়া একদম ভেরি ইজি। হ্যাঁ, আমি অনেকগুলো কাজ আমার লিংকডইন অ্যাকাউন্ট থেকে পেয়েছি। হ্যাঁ, আমি যখন ফাইবারে কাজ করতাম তখন ম্যাক্সিমাম কাজ আমি লিংকডইন থেকে পাইছি। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা জায়গা থেকে পাইছি, সেটা আমি পরে বলবো। হ্যাঁ, আপনার আগে গিগ তো মোটামুটি সবার শেষ হয়েছে। তাহলে এই এখানে কি করবেন আপনি, আমার এই যে প্রোফাইলটাকে ফলো করতে হবে। তাহলে আপনারা সবাই লিংকডইন অ্যাকাউন্ট করে ফেলবেন, লিংকডইন অ্যাকাউন্ট করে আমাকে লিংকডইন অ্যাকাউন্টটা দেখাবেন। দেখানোর পরে আমি কারখানা লিংকডইনের ব্যানারটা, আমি বারবার বলতেছি আপনারা এই ব্যানারটাকে, হ্যাঁ, এডিট প্রোফাইল, এই ব্যানারটা আপনারা বানিয়ে নেবেন। ব্যানারটার সাইজ আমি বলে দিছিলাম, সার্চ দিয়ে ক্যানভা থেকে করে নেবেন। ওখানে অবশ্যই আপনারা ডিজিটাল মার্কেটার লিখবেন, হ্যাঁ, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখবেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখবেন, যেটা লেখেন লেখেন। তারপরে আপনারা এইভাবে এখন কিভাবে আপনারা অ্যাড হবেন, প্রথমে আপনারা কি 50টা বা 15টা নিজেরা নিজেরা অ্যাড হয়ে নেবেন। হ্যাঁ, নিজেরা 15টা, কমপক্ষে 15টা যদি অ্যাড না হন, তাহলে লিংকডইন আপনাকে সেকেন্ড ধাপে যেতে দিবে না। এই জন্য আমি বলছি লিংকডইন ভেরি প্রফেশনাল প্ল্যাটফর্ম। তাহলে আমরা কি করবো, লিংকডইন অ্যাকাউন্টটা ওপেন করবো। ওপেন করার পরে অবশ্যই আমরা প্রোফাইলটা এইভাবে বানাই নিবো, যে আমি যেরকম বানাইছি, আমার এটা তো আজ থেকে 2 বছর আগের বানানো, তখন হয়তো এত সুন্দর হয়নি, আপনারা এখন আরো সুন্দর করে বানাই নেবেন। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটার লিখবেন বা আপনার মতো করে লিখবেন, আপনি লিখে এটা শেষ করবেন। হ্যাঁ, তারপরে এখানে আপনি এই যে বডিটি দিবেন, এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার, আপনি যেটা পারেন কানেক্ট দিবেন। তারপরে এইভাবে আপনি আস্তে আস্তে মাই কানেক্টে যাবেন। মাই কানেক্টে যায় তারপরে আপনি এখান থেকে প্রথম কয়েকটা বাংলাদেশি অ্যাড করে নেবেন, হ্যাঁ, আপনার প্রোফাইলটা ভারী করার জন্য। তাই বাংলাদেশে হাবিজাবি করবেন না, বাংলাদেশে এখানে ডিজিটাল মার্কেটার লিখবেন বা বিভিন্ন কোম্পানির সিওদেরকে লিখবেন। হ্যাঁ, লিখে লিখে ওখান থেকে অ্যাড করতে পারবেন। আমি এখন আর বাঙালিদেরকে অ্যাড করি না, কেন এখন আমার যারা আছে ম্যাক্সিমাম বাইরে। হ্যাঁ, যেমন কিভাবে কানেক্ট করবেন আপনারা, এই যে উনি দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ওনার দেখছেন মাত্র। আমি আর একটু হিডেন টিক্স বলি এখানে, যারা রিয়েল বায়ার ওদের কানেক্ট খুব কম থাকবে, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, এর বেশি থাকবে না। হ্যাঁ, কিভাবে বুঝবেন, দেখছেন যারা ওরা আমাদের মতো এত ভাই ফাও সময় নাই, এখন আমি তো পাগলা টাইপের, দেখেন আমার তো কাজ দরকার, এই জন্য আমার 10,900 কানেক্ট। হ্যাঁ, ওদের দেখেন এই যে ওনার মাত্র 31টা কানেক্ট। হ্যাঁ, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটার, এটা বাংলাদেশি। এইভাবে যে প্রফেশনাল ইউটিউব ডিজিটাল, উনি 193। হ্যাঁ, এইভাবে আমরা এটা এইভাবে আমরা আস্তে আস্তে, তারপরে এই যে ফলো করবেন, হ্যাঁ, কিছু কিছু জিনিসকে ফলো করবেন, এখানে ফলো দিবেন, হ্যাঁ, ফলোয়ার দিবেন। এই যে দেখছেন সিগনেচার সাইজ, এটি সিও, এই সিওদেরকে ফলো করবেন, হ্যাঁ, এরা সিও। আমি বলছিলাম প্রথমে ক্লাসের শুরুতে এখানে সিও এবং কি থাকে, সিও, এমডি, বিভিন্ন কোম্পানির সিও, ওদেরকে ফলো করবেন। হ্যাঁ, তখন এই যে এদেরকে সাবস্ক্রাইব করবেন, এই যে এরকম যারা আছে এদেরকে সাবস্ক্রাইব করুন। তখন হবে কি, ওনাদের কোনো কাজ থাকলে আপনার কাছে চলে যাবে আপনার পোস্টগুলো। তারপরে এখানে জয়েন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া সেলে, যেখানে কত এইগুলোতে অ্যাড হবে না, এই যে ফ্রান্স ক্লাব এগুলোতে হবেন না, তারপরে বিগ ডাটা অ্যান্টি অ্যানালাইসিস এগুলোতে অ্যাড হবেন, এই গ্রুপগুলোতে অ্যাড হবেন। প্রতিদিন 2-3টে পোস্টের বেশি দেওয়া যাবে না, হ্যাঁ, সারাদিনে লিংকডইনে আপনি 3টে পোস্টের বেশি পোস্ট করা যাবে না। তাহলে লিংকডইনটা কি এবং লিংকডইনটা কেন কেন ইউজ করবো এবং লিংকডইনে আমাদের কাজ কি, এটা হলো লিংকডইন আমাদের। এই হলো লিংকডইনের মোটামুটি কাজ। লিংকডইনের আমি যদি পোস্ট দেখাতে যাই, তাহলে আমাকে একটা পোস্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমি, আমার তো নিজস্ব অ্যাকাউন্ট নাই, আরেকজন একটা অ্যাকাউন্ট, তাহলে লিংকডইনে আমরা এইভাবে কানেক্ট করব। কিন্তু লিংকডইনের ভেরি ইম্পর্টেন্ট হলো আপনার প্রোফাইলটা। আমি বারবার বলতেছি বায়াররা এসে আপনার প্রোফাইল দেখে। এখন যদি আমি এখানে এডিট প্রোফাইলে দেখেন, এই যে আমি তো আর এই যে এডিট প্রোফাইলে দিলাম, হ্যাঁ, এডিট প্রোফাইলে দিলে এই যে আমার নাম এমডি কামাল হোসাইন, এখানে আমি হেডলাইন লিখছি এসইও, ইউটিউব, মানে ইউটিউব এসইও, হ্যাঁ, আমি এখানে একটা অ্যাড লিখি,
SOCIAL social media এই যে আমি একটু এডিট করি আপনাদের দেখানোর জন্য তাহলে এটা হয়ে যাবে এই যে দেখেন আপনারা একটু দেখে নেন হ্যাঁ আমি লিখছি SEO SEO expert দিতে পারি SEO expert YouTube SEO social media marketing হ্যাঁ SEO expert YouTube SEO YouTube VIDEO video SEO YouTube video video YouTube video SEO YouTube video SEO বা আমি যদি আরেকটু বড় করে লিখি CHANNEL 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 and channel and video SEO social media marketing তাহলে আমি এইটুক লিখলাম হ্যাঁ আমার জাস্ট দিলাম SEO expert YouTube channel and video SEO সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা সবাই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিবেন তারপরে আমার কারেন্ট পোস্টিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফাইবার আমি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারি হ্যাঁ আমি এখানে লিখতে পারি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জায়গা আমি লিখতে পারি আমি অ্যাড পোস্টিং লিখে হ্যাঁ এখন আমি এখানে টাইটেল লিখতে পারি তাহলে আমি সব দেশে কাজ করতে পারবি আমি কোন লোকেশনে কাজ করি অবশ্যই আমি ইউনাইটেড স্টেট হ্যাঁ ইউনাইটেড স্টেট দিব তারপরে কোন মাস থেকে করি এখানে আমি জানুয়ারি থেকে দিয়ে দিই আমি জানুয়ারি থেকে দিয়ে দিই স্টিল নাও 21 আমি আসি তারপরে আমি হ্যাঁ এন্ড ডাটা তারপরে আমি এখানে এসইও যেটা হলো আমার হেডলাইন হেডলাইন এটা দেখাচ্ছে ওরা আমাকে এখন হেডলাইন আমি যে লিখছি হেডলাইনটা মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এখানে ইচ্ছা করলে আমি ডিসক্রিপশন লিখতে পারি ডিসকাশন আমি কিভাবে লিখতে পারি আমি যে আমার ফাইবারের যে ডিসকাশনটা আছে ফাইবারের যে আমরা ডিসকাশনটা দিছি সেই ডিসকাশনটা আমরা এখানে কপি করে দিয়ে দিব ঠিক আছে যেমন আই এম এক্সপার্ট হ্যাঁ ডিজিটাল মার্কেটার আই এম অলসো যে ফাইবারের যে ডিসকাশনটা আছে আমরা সেই ডিসকাশনটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা এখানে হ্যাঁ সেভ দিয়ে দিব ঠিক আছে এই যে আমি সেভ দিয়ে দিলাম দেখেন এই যে আমার এখানে সেভ হলো এসইও এক্সপার্ট ইউটিউব চ্যানেল এন্ড ভিডিও এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাহলে আমার চেঞ্জ হলো এখন এখানে আমি অনেকগুলো পোস্টার দিয়েছি হবে যাবে এখানে এখানে যে ফাইবার আমি কখন থেকে কাজ করতে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট ফুল টাইম জানুয়ারি থেকে করতেছি ইউনাইটেড স্টেট আমেরিকা হ্যাঁ এই যে আমি হাই আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আই হ্যাভ বিন এক্সপার্ট ইন এসইও ফেসবুক লিংকডইন লিড জেনারেশন হ্যাঁ গুগল টপ র‍্যাঙ্কিং ক্লাসিফাইড ড্যাশবোর্ডিং জাস্ট আমি এটা ওখানে লেখার জন্য লিখছি এইভাবে হ্যাঁ আমরা আমাদের দিয়ে দিব তারপর আপনি প্রত্যেকই শিখছেন এইভাবে আপনি সবকিছু আপনি ডাটাটা দিয়ে দিবেন তাহলে এ হলো আমাদের ডিজিটাল মার্কেট মানে লিংকডইনের প্রোফাইল আপনার লিংকডইন প্রোফাইলটা খুব স্ট্রংলি করতে হবে এখানে কোনো ভুল হওয়া যাবে না এখানে কোনো প্রোফাইল মিস্টেক হওয়া যাবে না তারপরে এখানে কোনো স্পেলিং মিস্টেক হওয়া যাবে না কোনো কিওয়ার্ড মিস্টেক হওয়া যাবে না যেটা সত্যি সেটাই দিতে হবে হ্যাঁ যেহেতু এখানে কোনো ফালতু আলাপ হয় না হ্যাঁ ফেসবুকে তো আমরা অনেক সময় আফওয়া গচপিং করি কিন্তু এখানে শুধুমাত্র প্রফেশনাল প্ল্যাটফর্ম এখানে চাকরিজীবী এবং বিভিন্ন কোম্পানির সিইও এমডি এরা থাকে তোরা আপনার যদি পছন্দ হয় আপনার প্রোফাইলটাকে আপনাকে পছন্দ করবে তারপরে তারা আপনাকে মেসেজ দিবে হ্যাঁ মেসেজ দিবে মেইল করবে এখানে আপনার মেইল অ্যাড্রেস থাকবে সব তারপর এখানে আপনার এডুকেশন এডুকেশনটাই দেখেন এখানে এডুকেশন আমি দিলাম এই যে আমার এডুকেশন স্কিল জগন্নাথ ইউনিভার্সিটি হ্যাঁ আমি 99 থেকে 2002 পর্যন্ত আমি স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেছি এখন যদি আমি এখানে আরো স্কিল টেস্ট করি আমি যদি এখানে আরো একটু দিই যেমন আমি ড্যাফোডিল থেকে এমসিএস করছি হ্যাঁ আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাঁ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউডাল এক্সেগান ওটা
কত সালে করেছি আমি ধরেন জানুয়ারি থেকে আমি করেছি 2000 2010-এ আমি করেছি তারপরে আমি জেন্ডার এইভাবে আপনি এবার ডিসক্রিপশন ডিসক্রিপশন দিয়ে আপনি এটাকে সেভ করতে পারবেন তাহলে এডুকেশনের ক্ষেত্রে এখানে আরেকটা এডুকেশন আপনার অ্যাড হয়ে গেল তারপরে আপনি আরেকটা ডিপ্লোমা যদি কোথাও থেকে করে থাকেন ডিপ্লোমাগুলো দিবেন হ্যাঁ এইভাবে ইউনিভার্সিটি এখানে আপনি অ্যাড করতে পারবেন তারপর আপনি স্কিল আপনি অ্যাড করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এখানে আপনি স্কিল অ্যাড করতে পারবেন কিভাবে স্কিল অ্যাড করবেন যে অ্যাড স্কিলে যাব অ্যাড স্কিলে গেলে এখানে আপনি ই কমার্স অপটিমাইজেশন অনলাইন লিড জেনারেশন হ্যাঁ এইগুলা করতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা আপনি এখানে লিখতে পারেন হ্যাঁ স্যার কথা শোনা যায় না হ্যাঁ এখানে আপনি লিখতে পারেন যেমন এখানে আমি লিখলাম সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া লাগলে আমি অ্যাড করে দিলাম এই যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড হবে এখানে আপনি স্কিল অ্যাড করতে পারেন আস্তে আস্তে এইভাবে আমরা এই প্রোফাইলটাকে অনেক সুন্দর করে সাজাইতে হবে তাহলে আপনাদের হোমওয়ার্ক আপনারা একটা ইনস্টাগ্রাম লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট করবেন এবং লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইলটা আপনারা সাজাবেন ব্যাকগ্রাউন্ড ব্যানারটা আপনারা ক্যানভা যাবেন ক্যানভা ব্যানার সাইজ লিখে গুগলে সার্চ দিয়ে করে ফেলবেন হ্যাঁ আপনি কিভাবে আপনার ছবি দিবেন ব্যানারের মধ্যে করে আপনি এটা এডিট করবেন তারপর এডিট প্রোফাইলে যা আপনি আপনার যে কাজগুলো পারেন সেই কাজগুলো অবশ্যই এখানে লিখে দিবেন তারপর আপনি কোথায় কাজ করেন আমি এডিট করে একটু দেখাইছি হ্যাঁ তাহলে এইভাবে আমরা প্রথমে অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট খুলে আমরা আমাদের দেশীয় নিজস্ব পরিচয় যারা আছে তাদেরকে আমরা 15 জনকে কি করব আমরা অ্যাড করে নিব তারপরে আমরা জব যদি খুঁজি এখানে জবে চলে যাব কি কি জব আছে প্রতিদিন এখানে জব পোস্ট হয় প্রচুর জব পোস্ট হয় তাহলে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের চাকরি এখানে আছে এই যে ইউনাইটেড লন্ডনের হ্যাঁ তাহলে আমরা এখানে লন্ডন যদি না খুঁজে আমি ইউনাইটেড টেক্সাস দিই তাহলে আমরা এই যে টেক্সাস দিলাম এখন দেখেন টেক্সাসের এসইও যে এখানে টেক্সাসের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হ্যাঁ অ্যানালাইটিক অ্যান্ড অপটিমাইজার যে এখানে এইটা দরকার এটা হিউস্টন টেক্সাসের তাহলে এইভাবে আপনি সার্চ করে করে এখান থেকে আপনি আপনার জব খুঁজে নিতে পারবেন তাহলে লিঙ্কডইন ইজ এ প্রফেশনাল প্ল্যাটফর্ম এখানে অনেক সিনসিয়ারলি যেরকম আমরা ফাইবারে খুব সিনসিয়ারলি অ্যাকাউন্ট করি এখানে আমরা খুব সিনসিয়ারলি অ্যাকাউন্ট করব আমরা আস্তে ধীরে সুন্দর করে আমাদের প্রোফাইলটাকে আমরা এখানে তৈরি করব হ্যাঁ তারপরে আমরা এখান থেকে আমাদের আস্তে আস্তে আমরা আমাদের জায়গা যাব তারপরে এখানে ভেরি ইম্পর্টেন্ট হলো আপনার প্রোফাইলটা প্রোফাইলটা যদি আপনি স্ট্রং না হয় তাহলে আপনি এখানে আগাইতে পারবেন না আর যেটা সেম ফেসবুকের মতো আমরা এই যে ডান পাশে এখানে ক্লিক করলে আমরা নিচে চলে আসবো এখানে গ্রুপ আছে আপনি গ্রুপ অ্যাড হবেন দেখাইছি এই যে ক্রিয়েট পেজ ক্রিয়েট এ কোম্পানি পেজ এটাকে এই ক্রিয়েট এ কোম্পানি পেজ আপনি যদি ভালো মানে কোনো কোম্পানি হয়ে যায় ধরুন আমাদের কেএমআইটি ইনস্টিটিউট এজেন্সি হয়ে গেল তাহলে ইচ্ছা করলে আমরা এখানে কেএমআইটি ইনস্টিটিউট একটা লিঙ্কডইনে ওয়েবসাইট খুলতে হলে পেজ খুলতে হলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট লাগবে তাহলে এখানে আমরা এখানে করে যে সিম্পল বিজনেস তারপরে মিডিয়াম টু লার্জ বিজনেস তারপরে শো পেজ মানে এডুকেশনাল ইনস্টিটিউট যেমন আমাদের এই যে এডুকেশন ইনস্টিটিউট আমি এখানে ইনস্টিটিউট একটা দিলাম এখন এডুকেশন ইনস্টিটিউট নাম কি আমার আমি দিলাম এখানে কেএমআইটি ইনস্টিটিউট তাহলে আমি কেএমআইটি ইনস্টিটিউট এখানে দিলাম তারপরে দেখেন আমার স্কুল নেম কেএমআইটি ইনস্টিটিউট তারপরে এখানে আমার ওয়েবসাইট লিংক লাগবে এখন আমার তো ওয়েবসাইট লিংক নাই তাহলে আমি ফেসবুকে চলে যাই আমার আমরা তো ওয়েবসাইট এখন পর্যন্ত করি নাই এখন আমরা আমাদের আমরা এখানে চলে গেলাম আমাদের এটাতে না না আমরা আমাদের এই ফেসবুকের আইটা নিলাম আমরা এটাই আমাদের ওয়েবসাইট আমরা ফেসবুকে লিংকটা দিলাম ঠিক আছে তারপর এখানে আমার আমি কি শিখাবো ইনস্টিটিউট সিলেক্ট ইন্ডাস্ট্রি এখন আমরা কি শিখাবো ফ্যাশন ডিজাইন আমরা লার্নিং শিখাবো বা ডিজিটাল মার্কেটিং ডিজাইন কি কি আছে দেখি এইভাবে আমরা যাই এই যে নিচে আছে আস্তে আস্তে দেন আপনি টেকনোলজি টেক্সটাইল স্পোর্টস গুগল হ্যাঁ আমরা দেখি রিলেটেড কি আছে রিয়েল এস্টেট হাউজিং তারপরে
অয়েল এন্ড এনার্জি, এটা তো কোম্পানির জন্য, মিডিয়া, মিডিয়াম প্রোডাক্ট, হেলথ এন্ড বিউটি, তারপরে এই যে আমরা এডুকেশন, এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমরা এডুকেশন দেখি লার্নিং আছে কিনা, এল এল কই, এল এর করে লার্নিং, লার্নিং আমরা মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজ দিতে পারি, হ্যাঁ মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজ দিতে পারি, বা আমরা এই যে আমাদের এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ আমরা এডুকেশন শিখাই, তাইলে আমরা এডুকেশন ম্যানেজমেন্ট দিলাম। তারপর আমরা কি দিলাম, আমাদের এমপ্লয় কতজন, এমপ্লয় ধরেন আমরা, হ্যাঁ আমরা 50 জন দিলাম, আমরা 200 জন এমপ্লয় দিলাম আমাদের। তাহলে চুজ আপডেট কি, মানে এখানে চুজ আমরা ফাইল দিতে পারি, এখন কেএমআইডি নিশ্চয়ই আমরা 300x300 ফাইল তো আমাদের নাই, এখন আমরা কি দিতে পারি, হ্যাঁ আমরা এখান থেকে দেখে এটা নিতে হবে, জাস্ট আমাদের এখানে একটা জিনিস দিই যেটা আমাদের অফার, কেএমআইটি ডেস্কটপে যাই দেখি, সরি দেখি আমরা এটা দিতে কি আসে, সরি এটা ফটো আসছে, আমি ডেস্কটপে যাই, আমাদের এইটা এই এখানে আমরা একটা আমাদের এখন তো একটা ছবি বানাইতে হবে, কত সাইজ 300x300 আমার বানানো হয়, জাস্ট আমি একটা, হ্যাঁ ধরেন আমি আমাদের ডাউনলোড থেকে, ডাউনলোড থেকে ধরেন আমাদের এই যে এটা দিলাম, জাস্ট এক্সাম্পল আমি আমাদের একটা ব্যানার দিলাম, ঠিক আছে ব্যানারটা আপলোড হলো, এখানে আমি আমার কি দিতে পারি, আমি কি দিয়ে রান করবো সেই কথাটা, হ্যাঁ DIGITAL ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ONLI এনি অনলাইন অনলাইন COU ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স দিয়ে আমি এই যে এখানে দিলাম, দেওয়ার পরে আমার এখানে এই যে ক্রিয়েট পেজ হয়ে গেল, এটা কিন্তু আমি গোজামিল দিয়ে করছি, এটা গোজামিল আমার হয় নাই। এখন এখানে আমি আমার এই যে মোটামুটি আমার একটু হলো, এখানে যে আমার ছবিটা আসছে, ছবিটা আমার হয় নাই, এটা অনেক বড় সাইজের। এখন আমি এখানে, হ্যাঁ লোকেশন দিব, আমি অ্যাড লোকেশন কোথায় দিব, এখানে ডিসক্রিপশন দিব, এখানে আমি লোকেশন দিব, এখানে আমি আমার ফার্স্ট কোর্স দিলাম, হ্যাঁ তারপরে এডিট পেজ, আমি আবার পেজকে এডিট করতে পারবো, কিন্তু আমার ব্যানারটা এখানে হয় নাই, 300x এই যে 1200x1128 থেকে 191 পিক্সেলের আমার ক্যানভা থেকে এখানে আমার পেজ বানানো লাগবে কেএমআইডির, হ্যাঁ তারপর আমি এখানে পোস্ট দিব। তো এই পোস্টটাকে আমি ইচ্ছা করলে এখানেও বুস্ট করা যায়, কারণ আমি কি $10 দিয়ে সর্বনিম্ন $10 দিয়ে আমি মার্কেটিং করতে পারবো। তাহলে আমি কেএমআই জিনিসটি যা সেটা দেখানোর জন্য করছি, এটা আমি একটা পেজ করে ফেললাম, হ্যাঁ এটা আমার অ্যাডমিন, আপনি ইচ্ছা করলে এখানে এডিটর দিতে পারবেন, বায়ার আমাদেরকে এডিটর দিবে। এখন এই পেজটাকে এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করব, এখন আমি এখানে কি হ্যাশট্যাগ দিব, এখানে আমি আমার যে কেএমআই ডিজিটাল মার্কেটিং, এখানে আমি অনেকগুলা মানে প্রায় 500-এর মতো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। তারপর পেজ ইনফরমেশন, এখানে পেজ ইনফরমেশন আমার কি ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে আমি 120টা ওয়ার্ড দিতে হবে। তারপরে বাটন, আমি কি বাটন দেবো, এডিটর ওয়েবসাইট দিব না সাইন আপ দিব না কন্ট্রাক্ট আস দিব, যদি আমি কন্ট্রাক্ট আস দিই অবশ্যই আমি সাইন আপ দিব বা কন্ট্রাক্ট বা রেজিস্ট্রেশন দিব, আমি কন্ট্রাক্ট আস দিলাম, কন্ট্রাক্ট আস দেওয়ার পর এখানে আমার এই যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ তারপরে এখানে আমাকে সেভ দিলে, হ্যাঁ এটা সেভ হয়ে গেল আমার কন্ট্রাক্ট আসছে। তারপর আমি এখানে অ্যাবাউটে যাই, তারপর আমি কমিউনিকেটে আসি, তাহলে আমি এখানে ফলো কাক এই যে পেজ আমি ফলো করতে পারবো, কন্ট্রাক্ট আস আমি দিলাম, তাহলে এই মোটামুটি আমার একটা, এখন পোস্ট দিলে পোস্ট হয়ে যাবে, আমি পোস্ট দিব না। তাহলে এই হলো আমাদের লিঙ্কডইন, তাহলে লিঙ্কডইনটা আমি বেসিকটা আজকে দেখাচ্ছি, কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে কি করবেন, এখানে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবো সেম। তাহলে আমি ইচ্ছা করলে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আমার একটা পেজ এখানে বানায়া আমার সকল ইনফরমেশন, আমার ওয়েবসাইট যদি থাকে বা আমার ফেসবুক ইউআরএল, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এটার জন্য সুন্দরভাবে সব কিছু করে আমি এখানে শো করতে পারবো, আমি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। তাহলে পেজটা আমরা করে ফেলছি, এখন এই পেজটাকে কেএমআইটি ইনস্টার পেজ হয়ে গেল, এখন এই পেজটাকে কি করতে পারবো, আমি আমার মতো করে সাজাইতে পারবো, হ্যাঁ অ্যাজ লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোর মতো। তাহলে আমরা এখানে আমরা যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের প্রতি আমার
তারা তো অবশ্যই পারবেন। তাহলে আপনারা ক্লাস ভিডিওগুলো ভালো করে দেখবেন, আর যারা আমার অফলাইন অনলাইনে যারা দেখেন বা আমাদের ইউটিউব ভিডিও যারা শিখেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা ভিউ করেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে ইনস্টাগ্রামের লিঙ্কডইনের কোথায় গেলাম, লিঙ্কডইন আমরা প্রথম থেকে আমি আবার একটু প্রথম থেকে আমি একটু আবার বলতেছি, লিঙ্কডইনটা হলো আমাদের প্রফেশনাল প্ল্যাটফর্ম। লিঙ্কডইন 2016 সালে মাইক্রোসফট কোম্পানি কিনে নেয়, মানে বিল গেটসের কোম্পানি লিঙ্কডইন কে কিনে নেয়। এটা হলো পেশাজীবী এবং পেশাজীবী এবং ব্যবসায়ীদের আদান প্রদান, মেসেজ আদান প্রদান করে, যেটাকে আমরা বলি প্রফেশনাল প্ল্যাটফর্ম। এই প্রফেশনাল প্ল্যাটফর্মে বর্তমানে ইউজার 580 মিলিয়ন ইউজার। হ্যাঁ, এটা ডে বাই ডে বাড়বে, হয়তো এক সপ্তাহ পরে এটা 600 মিলিয়ন 700 মিলিয়ন। হ্যাঁ, মিলিয়ন ইউজার হবে। তারপরে এখানে কারা থাকে, এখানে বিভিন্ন কোম্পানির সিইও থাকে, বিভিন্ন কোম্পানির সিইও থাকে, বিভিন্ন কোম্পানির এমডিরা থাকে, এবং এখানে বিভিন্ন কোম্পানির পারচেজ ম্যানেজার থাকে যারা অর্ডার দেয়, বা বিভিন্ন কোম্পানির বড় বড় অফিসার থাকে যারা এখান থেকে আমাদেরকে অর্ডার রিক্রুটমেন্ট করবে বা অর্ডার দিবে, বা এখান থেকে আপনি জব পাবেন। কিভাবে জব পাবেন আমি সামান্য একটু দেখাইছি। আসলে লিঙ্কডইন এত বড় একটা প্ল্যাটফর্ম, এটাকে একটা ক্লাসে শেষ হবে না, এটা তিনটা ক্লাস দিতে হবে মিনিমাম। তাহলে আমি আজকে বেসিকটা দেখাইছি, মোটামুটি বেসিক না, তাও আমি অনেক কিছু এখানে শেষ করছি। যারা বিগিনার আসলে রিসার্চ করলে সবই পারবেন, আপনি যত রিসার্চ করেন পাবেন। যেমন দেখেন এখানে কোনো আলতু ফালতু পোস্ট নাই, প্রত্যেকটা পোস্ট হলো কোম্পানির বিভিন্ন বিভিন্ন জিনিসের পোস্ট। হ্যাঁ, এখানে কোনো ফালতু পোস্ট নাই, এখানে সবগুলা বিভিন্ন কোম্পানি তার মালিকরা এমডিরা কোম্পানির পক্ষ থেকে পোস্ট দেয়। তারপরে আপনি লিঙ্কডইন থেকে জব পাবেন। এখন লিঙ্কডইনে যদি আপনি জব পান তাহলে আপনাকে একটা স্মার্ট বায়োডাটা করতে হবে। কিভাবে করবেন, আপনি ক্যানভা থেকে নিয়ে আপনি ওটার মতো দেখে একটা বায়োডাটা করে এখানে বায়োডাটা আপনি আপলোড করে দিতে পারবেন, বা ওই বায়োডাটা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমি একটু ক্যানভাতে যাই। আসলে ক্যানভাটা কেন জানি বারবার চলেই আসে, ক্যানভাটা আপনারা খেলা পেলা করেন, ক্যানভা যে কত ইম্পর্টেন্ট একটা ইজি আমাদের জন্য। দেখেন আমি হোমে গেলাম, দেখেন এই যে হোমে গেলাম, এই যে হোমে, এই যে হোমে গেলাম, এই যে দেখেন হোমে গেলে দেখেন এই যে বায়োডাটা আছে, রিজুম করে রিজুম রিজুম রিজুম, এই যে, এই যে রিজুম আছে। আমি ক্লিক করলাম, দেখেন এই যে এখানে অনেক বায়োডাটা আছে, দেখছেন এখান থেকে একটা বায়োডাটা নিয়ে আপনি করতে, কিন্তু এখানে ম্যাক্সিমাম বায়োডাটা প্রো, হ্যাঁ টাকা দিয়ে ডাউনলোড করতে হবে, কিন্তু আপনি এটা দেখে দেখে আরেকটা অন্য জায়গায় করবেন, বা একটা এমএস ওয়ার্ডে বা আপনি করে ফেলবেন অন্য জায়গায়, ঠিক আছে। এখানে যদি এখান থেকে করেন আপনাকে ডাউনলোড করতে যেন টাকা লাগবে, তাহলে আপনি এখান থেকে করতে পারেন, বা এখান থেকে আমরা যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা বায়োডাটা আমরা এখান থেকে স্যাম্পলের জন্য নিলাম। তাহলে ক্যানভাটা কি আছে, যেমন আমরা এখান থেকে একটা ভালো বায়োডাটা দেখি, এই যে যেমন একটা পুরো এখানে একটা বায়োডাটা আমরা নিলাম, এখন সেম ক্যানভার বায়োডাটার মতো। এই যে এখানে ক্যানভার বায়োডাটার মতো আমরা নিলাম এক পেজ দুই পেজ, এখান থেকে আপনি আপনার নাম, তারপরে উনি লিখছে ফ্যাশন ডিজাইনার, আপনি যেটা লিখবেন ডিজিটাল মার্কেটার, তারপরে কন্ট্যাক্ট আস, এইভাবে এটা দেখে দেখে একটা সিভি বানাবেন। আপনার কি দোকানে যায় মানুষের সিভি দেখি, আপনি কয় লাখ সিভি লাগবে, আপনার কয় লাখ বায়োডাটা লাগবে, ক্যানভাতে গেলে পৃথিবীর স্ট্যান্ডার্ড সিভিগুলো এখানে তারা করে দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার মত মনের মতো করে আপনি এখান থেকে আপনার একটা বায়োডাটা সাজাতে পারবেন। হ্যাঁ, যদি আমরা এখানে ডিজিট নিয়ে দেখি নিচে কী কী আছে, এই যে দেখেন ব্রাউন বাদামি কালারফুল ফিমেল, এগুলো অনেক ধরনের আছে। এই যে সিভি দেন, আপনি সিভি আছে, সিভি চলে আসবে, এই যে আমরা বায়োডাটা দিলাম, যে বায়োডাটা চলে আসছে কালারফুল বায়োডাটা। হ্যাঁ, সবগুলো মুকুট মানে টাকা দেওয়া। এই যে আপনি আপনার মতো করে এইভাবে একটা সিভি বানাবেন, দেখছেন। তাহলে আপনার ছবি দিবেন, আপনার নাম দিবেন বড় করে, আপনি কি উনি ওয়েব ডিজাইনার লিখবেন, আপনি ডিজিটাল মার্কেটার লিখবেন। তাহলে জাস্ট ওনাদের জায়গায় আপনি আপনার কথাগুলো লিখবেন, আপনার কন্ট্যাক্ট আছে, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, হ্যাঁ আপনার ওয়েবসাইট লিঙ্ক থাকবে বা ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন। তারপর আপনি কি এক্সপার্ট, এডুকেশন কি আপনার, হ্যাঁ তারপর আপনি স্কিল কি, স্কিল ডিজিটাল মার্কেট লিখবেন। তারপর ওখানে পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার বা সোশ্যাল মিডিয়া লাগবেন, তারপর এসইও স্পেশালিস্ট লিখবেন। হ্যাঁ, তাহলে এইভাবে ক্যানভা থেকে দেখে দেখে আপনি একটা সিভি বানাইতে পারবেন। তাহলে আমরা দেখেন ক্যানভাতে আমরা সবগুলো আমাদের আছে, এখন আমরা লিঙ্কডইন লিখি। হ্যাঁ, এই যে লিঙ্কডইন ব্যানার সাইজ, হ্যাঁ এই যে লিঙ্কডইন ব্যানার, তাহলে লিঙ্কডইন ব্যানার সাইজটা আপনারা এখানে লিঙ্কডইন, এই যে দেখছেন লিঙ্কডইন ব্যানার, তাহলে এখান থেকে যেটা ফ্রি আছে আপনারা লিঙ্কডইন ব্যানার নেবেন।
হ্যাঁ, এখানে আপনি পছন্দ করেন আপনি কোন ব্যানারটা নেবেন, যেটা ফ্রি, মুকুটলা গুলা নেবেন না? হ্যাঁ, তখন আপনি এই যে এখানে এটা ফ্রি আছে, তাহলে আমরা এই যে এটা নিলাম, ডিজিটাল মার্কেটার, এখানে অনেকগুলো কম্পিউটার ছবি আছে বা এই যে এটা আছে, হ্যাঁ আপনি নিলেন আপনার মতো করে, এই যে এখন আপনি এখানে এই যে সুন্দর নিলেন, বা এই যে কম্পিউটার, এটা টাকা লাগবে, হ্যাঁ এগুলো টাকা আমরা সেগুলো নিব না, তাহলে আমরা ফ্রি গুলা নিব, ঠিক আছে? তাহলে এখানে আপনি যদি এই যে হাউজিং এর করেন, বা এই যে এখানে মুকুট ফ্রি, আমরা যেগুলো ফ্রি ওগুলাতে ক্লিক করবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে ফ্রিতে ক্লিক করব, ক্লিক করার পরে ইচ্ছা করলে আপনি এখানে আপনার জিনিস, আপনার ছবি, এই যে ক্যানভা, এই যে ক্যানভা, এখন এখানে আপনার কম্পিউটার, এখানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং ছবি আনেন, তাহলে এখানে আমরা আরো ছবি আনতে পিক চলে যাবো, আমরা ডিজিটাল মার্কেটিং লিখি। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর এখানে ডিজিটাল মার্কেটিং যদি আমরা পিক জ্যাপেতে সাপোর্ট করি, হ্যাঁ দেখেন এখানে এখানে ভালো ছবি নাই, তাহলে আমরা মোড়ে যাই, মোড়ে যাই আমরা, হ্যাঁ দেখি পিক জ্যাপেতে যাই, তো পিক জ্যাপেতে ডিজিটাল মার্কেটিং কি আছে, ডিআই জিআইটিএন ডিজিটাল এমএআরকে ডিজিটাল মার্কেটিং, এখন পিক জ্যাপেতে ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সুন্দর ছবি আছে। এখন আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং দেখেন আপনার কালারফুল ছবি আনতে পারেন, হ্যাঁ আপনার অনেক ছবি, আপনি এভাবে অনেক কিছু দিচ্ছে, এইভাবে আপনি ছবি আনতে পারেন। হ্যাঁ, এই যে কম্পিউটার নিয়ে আমরা এটা নিয়ে আসলাম, তাহলে আমরা পিছনের ছবিটা মুছে দিলাম, এখন এটাকে আমি আস্তে কোনা ধরে ধরে টান দিই, হ্যাঁ দেন আমি এটাকে টান দিলাম, আমি আর বড় করলাম না, এখন এটাকে আমি কালারটা পিছনে আমার মতো করে আমি একটা কালার দিয়ে দিলাম, হ্যাঁ এই কালারটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। এখন এখানে আমি, হ্যাঁ এখানে আমি আমার একটা আপলোড থেকে আমি আমার একটা ছবি নিয়ে আসলাম, ধরেন আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম, আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম, তাহলে আপনি আপনার ছবিটা দিয়ে দিলেন, কিভাবে ব্যানার বানাবেন, হ্যাঁ তারপরে এখানে আপনি একটু লেখাজোকা, এই যে এখানে এখন এখানে লেখাজোকা যায়, তাহলে আপনি এখানে লেখাজোকা লেখেন, এই যে এখানে কম্পিউটার এখানে লেখেন, একটা বড় সুন্দর করে লেখেন, হ্যাঁ যে লেখেন এখানে আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, আই এম EXPERT expert DIGIT digital MARKETER marketing. তাহলে আপনি এখানে একটু এই যে কম্পিউটার এখানে বড় করে লেখেন, একটু স্ট্যান্ডার্ড করে লেখেন, হ্যাঁ আপনাকে হাইলাইট করেন, আপনি এখানে আপনি হাইলাইট করেন, আপনাকে আপনাকে হাইলাইট করেন, কালারটা আপনি আপনার যে পছন্দ কালার লাগে আপনি সেটা দেন, আপনার যেটা ভাল লাগে সেটা আপনি দেন, আপনার যে কালারটা ভাল লাগে, হ্যাঁ যে কালারটা আপনার ভাল লাগে বা যেটা ফুটবে, হ্যাঁ বা গাঢ় ওইভাবে গোলাপি দেন, হ্যাঁ যেটা আপনার ফুটবে আপনি সেটা দিলেন, তারপরে এখানে আপনি কি আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, তাহলে এইভাবে দিয়ে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ইচ্ছা করলে আপনি আরো বড় করতে পারেন, বা আপনি পুরো লেখাটা এইভাবে দিতে পারেন, এই এইভাবে আপনি দিতে পারেন, তাহলে এইভাবে আপনি আপনার মতো করে সাজায় গোজায় আপনার মতো করে আপনি দিতে পারেন। তাহলে আপনি কি লিখবেন সেটা আপনি লিখবেন, এখানে ডিজিটাল মার্কেটার বা এক্সপার্ট কি, যেরকম আমার এখানে আমি যেভাবে আমার যে প্রোফাইলে আমি দিয়েছিলাম, ভিউ প্রোফাইল, প্রত্যেকটা ক্লায়েন্ট আপনার আগে প্রোফাইল দেবে, প্রোফাইল দেখার পরে আপনাকে কাজ দিবে না না দিবে সে চিন্তা করবে। হ্যাঁ, তাহলে এই যেভাবে আমি লিখছি ডিজিটাল মার্কেটিং, এইভাবে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ মাঝখানে আমি আমার ছবি দিয়ে দিছি, তাহলে আগে তো অত ভালো ছিল না, এখন দেখি যে অনেক এক্সপার্ট হয়েছে, তাহলে এইভাবে আপনি আপনার ছবি এইভাবে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে আপনি আপনার মতো লেখাজোকা হাবিজাবি আপনি আপনার মতো করে লিখলেন, তাহলে এটাকে ডাউনলোড করে আপনি কোথায় দিবেন, এই যে প্রোফাইলে যায় এখানে, এই যে প্রোফাইল এডিট প্রোফাইলে, এই যে এখানে এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করে এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? সাইজটা এখানেও দেওয়া আছে বা আমাদের গুগলে সার্চ দিয়ে আমরা করে নেব। তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট লিঙ্কডইনের প্রোফাইল, আপনার যদি প্রোফাইল ভালো না হয়, প্রোফাইলের লেখাজোকা সমস্যা হয়, তাহলে আপনি এখানে বায়ার থেকে কাজ পাবেন না। এই হলো একটা জিনিস, আপনি লিঙ্কডইনে কি লাগবে, আপনাকে একটা স্মার্ট বায়োডাটা করতে হবে, সেটা ক্যানভা থেকে করে আপনি করবেন, তারপরে আপনি প্রোফাইলের এইভাবে পিছনের পেজটা করে নেবেন, তারপরে আপনি আপনার পেজ করলে সেই পেজের ব্যানারটা করে নেবেন, আপনার পোস্টের ব্যানার করে নেবেন,
এখন এটা এই সেম আবার ক্যানভাসে যদি আপনি যান ক্যানভাসে যদি আপনি আবার এখানে আমি এটা কাটি এখানে যদি আপনি আবার লিংকডইন পোস্ট লেখেন আমি আপনাদেরকে বলছি অনেক কষ্ট করে এই জিনিস এই যে লিংকডইন এর পোস্ট আছে এখানে এখন এই যে কোনো বায়ার আপনাকে যদি বলে তুমি আমার লিংকডইন এই যে লিংকডইন এর উনি বার্গার ব্যবসা অনেক রেস্টুরেন্ট এখানে অনেক পোস্ট আছে তাহলে এই লিংকডইন থেকে আপনি এখান থেকে লিংকডইন এর পোস্ট সাইজটা ব্যানার সাইজটা আপনি নিতে পারবেন হ্যাঁ এখান থেকে আপনি ফ্রিতে করতে পারবেন এগুলো সব প্রো ওরে বাবা সবগুলো প্রো তাহলে আমি সাথে সাথে আপনাদেরকে কিভাবে করবেন প্রত্যেককে ক্যানভাটা আমি একটু দেখাই দিলাম কিন্তু হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট জায়গা হলো ডিজিটাল লিংকডইন লিংকডইন এখানে বায়ারের বসবাস এখানে কোম্পানির এমডি এবং কি এই যে এখানে যে যে কোম্পানিগুলো আপনার ফলো হয় সেগুলোকে আপনি ফলো করে দিবেন হ্যাঁ তাদেরকে ফলো করবেন লিংকডইন থেকে লিংকডইন ইজ এ প্রফেশনাল প্ল্যাটফর্ম বারবার বলছি এখানে আলতু ফালতু কোনো আলাপ হয় না এখানে শুধু আলাপ হয় কিসের ব্যবসা এবং বাণিজ্যের ব্যবসা বাণিজ্যের আলাপ হয় এখানে যদি আপনি কোনো একটা কাজ পান আপনাকে অনেকে কংগ্রেচুলেশন দিবে হ্যাঁ এখানে কে কি করে তাদেরকে হাই দিবেন আবার বায়ারদেরকে আপনি হ্যালো দিবেন উইশ করবেন তাদের বার্থডেতে অনেক কিছু যেমন আমার এখানে অনেকগুলো মেসেজ আছে যে মেসেজ করলে ওদেরকে থ্যাংক দিবেন হ্যাঁ যে উনি আমাকে মেসেজ করছে হ্যাঁ উনি রিসার্চ এক্সক্লুসিভ অন বর্গেন্স এইচআরপি প্রাইভেট লিমিটেড উনি একটা কোম্পানির এইচআর ম্যানেজার উনি আমাকে মেসেজ করছেন ঠিক আছে এইভাবে এই যে অনেকে আপনাকে অফার পাঠাবে এইভাবে অফারগুলো পড়তে হবে তারপরে এই যে এইভাবে আইটি কোম্পানি হ্যাঁ আমি দেখাই দিলাম কিভাবে আছে এই যে উনি কি লিখছে জন ট্রিচ উনি কি লিখছে যে উনি আমাকে মেসেজ দিছে ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে আমার হ্যাঁ তাহলে এইভাবে কোম্পানিগুলো আপনার সাথে কথা বলবে কথা বলার পরে সে ডাইরেক্ট আপনাকে হায়ার করতে পারে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে পে করতে পারে অথবা সে আপনাকে মার্কেট প্লেসে হায়ার করতে পারে আপনি তাকে বলতে পারেন যে তুমি আমাকে মার্কেট প্লেসে হায়ার করো ফাইবারে হায়ার করো আপওয়ার্কে হায়ার করো ফ্রিল্যান্সারে হায়ার করো হ্যাঁ এইভাবে আপনি কি করতে পারবেন বায়ারের সাথে কথা বলতে পারবেন এবং তাদেরকে উইশ করবেন বার্থডে তে উইশ করবেন তারা খুশি এখানে কিন্তু কোনো আউল ফাউল লোকের কথাবার্তা হয় না এখানে শুধুমাত্র কি বেচা কেনা বিজনেস কথাবার্তা হয় প্রফেশনাল কথাবার্তা তারপর এখানে আপনি গ্রুপে অ্যাড হইতে পারবেন এই যে মাই কানেক্টে গেলে এখানে আপনি যে আপনার কজন গ্রুপ আপনার এখানে মেম্বার কতজন আছে 10,900 আমি কজন কানেক্ট আপনার আমাকে করছে অপেক্ষায় আছে 137 কতটা পিপলকে আমি ফলো করছি কয়টা গ্রুপে আমি অ্যাড হয়েছি ইভেন্ট কি কয়টা পেজে আমি লাইক দিয়েছি হ্যাঁ তারপর কয়টা হ্যাশট্যাগ আমি ইউজ করেছি এভাবে অনেক কিছু আপনি পাবেন হ্যাঁ তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা আমি বলবো কি বলেন লিংকডইন একটা গুরুত্বপূর্ণ কথা আছে বলবো অবশ্যই হুমায়ুন ভাই কোথেকে আসছেন আপনি এতদিন পর আরে অসুস্থ ছিলাম ও আচ্ছা 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 ঠিক আছে আল্লাহ সুস্থ করুক থ্যাংক ইউ টিকা নিছেন করোনার না নে নে নিবো রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ইন্ডিয়া থেকে সানয় আছে আসলে আজকে আপনাদের ক্লাসে অনেক বড় মাপের একজন ফ্রিল্যান্সার আছে যিনি $1,000 একটা কাজ পাইছেন কাজটা আমাকে দেখাবেন বাট যদি মোবাইল থেকে শেয়ার করে তাহলে ক্লাসটা ছোট হয়ে যাবে এই জন্য ওনাকে আমি আজকে শেয়ার করছি আমরা ক্লাস পরে ওনাকে আবার আমি আরেকটা জুম লিঙ্ক দিয়ে আনবো হ্যাঁ সালাউদ্দিন ভাই আপনি পরিচয়টা একটু দিবেন ভাই সালাউদ্দিন ভাই কি আছেন সাইদুল ইসলাম ভাই হ্যাঁ হ্যাঁ আমি আছি একটু পরিচয়টা দেন আমাদের স্টুডেন্টদেরকে আচ্ছা পরিচয় আসলে অনলাইনে পরিচিত তো বলবো অবশ্যই ক্ষুদ্র আর আমি প্র্যাকটিক্যালি আমি আছি মদিনা গ্রুপের ম্যানেজার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে টাইগার সিমেন্ট মদিনা পলিফাইবার আপনার মোবাইল থেকে আছে আচ্ছা ঠিক আছে বেসিক্যালি উনি আমাদের মতো এক জব করতেন আমি তো একটা ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিক্ট ম্যানেজার ছিলাম তো উনি ম্যাগনা গ্রুপের ম্যানেজার এবং উনি সাথে সাথে ফ্রিল্যান্সিং করেন তো উনি ফিলিপাইনে একটা বায়ারের 1000 একটা কাজ পাইছে সম্ভবত কাজটা ডিজিটাল মার্কেটিং এর কি ভাই রাইট হ্যাঁ সম্ভবত কাজটা ডিজিটাল মার্কেটিং এর আপনাদেরকে বলছি যে কাজ শিখলে কাজের অভাব নাই এবং ভাই অফার করছে কাজটা করতে আমার অনেক লোক লাগবে উনি আগে একটা কাজ করেছেন এই হয়তো $400 এটা ওনার সেকেন্ড প্রজেক্ট $1,000 ওনার আরেকটা প্রজেক্ট কথা চলতেছে $3,000 তাহলে অনলাইনে কাজ করলে কাজ জানলে কাজের অভাব নাই তো এখন সাইদুল ভাই সাইদুল ইসলাম ভাই উনি আমার কাছে আসছেন একটু সহজের জন্য ওনার কাজটা ডিজিটাল মার্কেটিং এর উনি আমাকে স্ক্রিনশট পাঠাইছেন আমার মেসেঞ্জারে বিকেলে কথা হয়েছে কাজটা ডিজিটাল মার্কেটিং এর তো ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসে রেকর্ড পরে আমি ওনাকে আমার পার্সোনাল আর একটা জুম থেকে লিংক দিব দেওয়ার পরে ওখান থেকে আমরা ওনার সাথে হয়তো ওটা দেখে দিব কিন্তু এটা উনি আমাকে শেয়ার করতে চাইছিল কিন্তু মোবাইল থেকে শেয়ার করলে ক্লাসটা ছোট হয়ে যাবে ইউটিউবে সবাই কষ্ট পাবেন দেখতে পারবেন এই জন্য মোবাইল থেকে আমি শেয়ার করাই নাই
তাহলে লিংকডইন সম্পর্কে আসলে অনেক কথা বললাম, আমরা সবাই লাকি যে আমাদের একজন বিগ ফ্রিল্যান্সার আজকে আমাদের সাথে জয়েন করেছেন, সাইদুল ইসলাম ভাই। উনি আপওয়ার্কে কাজ করেন এবং ওনার একটা বড় অঙ্কের কাজ ডিজিটাল মার্কেটিং। আমি বলি এক সময় হয়তো আজকে আমরা সবাই এখানে সেলার, আজকে আমরা সবাই কাজ খুঁজতেছি, একদিন হবে এখানে আপনিই কাজ দিবেন অনেক মানুষকে। হ্যাঁ, আমরাই কাজ দিব অনেক মানুষকে। তাহলে কোনো জিনিসকে আমরা ছোট করব না, আমরা যা শিখবো মনোযোগ দিয়ে শিখবো, যেভাবেই শিখি যার কাছ থেকে শিখি ভালোভাবে শিখবো, প্রয়োজনে একটা দুইটা কাজ শিখবো খুব ভালো করে শিখবো। আর ডিজিটাল মার্কেটিং ইজ এ বিগ প্ল্যাটফর্ম, এটার কাজের কোনো শেষ নাই, এবং এটার কাজ যে কোত্থেকে আসবে আপনাদের বলেন, আমি আপনাদেরকে বলি নেই যে গত পরশু আমাকে ঘুম ভাঙাইছে আমার একজন আমেরিকান ক্লায়েন্ট, ক্লায়েন্টের বাড়ি, ওনার নাম হলো সালাউদ্দিন ভাই, উনি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন, দেখে আমাকে বলতেছেন আপনি কি কামাল ভাই যে ভিডিওতে কথা বলতেছেন, আমি কি জি আমি কামাল ভাই, পরে বলতেছে সরি স্যার আপনাকে আমি ভেরিফাই করার জন্য আপনার কথা ভিডিও শুনতেছি এবং হোয়াটসঅ্যাপে আপনার কথা শুনতেছি। হ্যাঁ, তা আমি বলছি কি ধরনের সহায়তা করতে পারি, তো বলছে যে আমি একটা ক্লথিং বিজনেস করি আমেরিকাতে, আপনি আমার এই ব্যবসাটাকে পুরো আমেরিকাতে প্রচার করবেন, কিভাবে করা যায়, আমার ডোমেইন হোস্টিং আছে, ফেসবুক পেজ আছে, হ্যাঁ আরো অনেক কিছু। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন, আমাদের ইনস্টিটিউটে অনেক স্টুডেন্ট আছে, ইনশাল্লাহ আমরা আপনার কাজ তুলতে পারবো, আপনি আমাদেরকে মান্থলি হায়ার করেন। পরে উনি বলছে যে আপনারা রেডি থাকেন, ইনশাল্লাহ আগামী মাসে আমি আপনার সাথে ডিল ফাইনাল করবো। তা আমি বলছি ভাই এখানে সিস্টেম হলো অ্যাডভান্স পে করতে হয়। হ্যাঁ, পরে উনি বলছে ঠিক আছে আমি জানি, আমি আগেও কাজ করাইছি, তো আমি ইন্ডিয়ান পাকিস্তানে কাজ করাইছি, মজা পাইনি, যেহেতু এখন আপনি বাংলাদেশে আপনাকে পাইছি তাহলে ভাল লাগছে। উনি প্রায় আমার সাথে 38 মিনিট 14 সেকেন্ড কথা বলেছেন, তো হয়তো আগামী মাসে হয়তো ওনাকে আমরা আবার জুমে নিয়ে আসবো বাইরে হিসেবে আমাদের ক্লাসে নিয়ে এসে, ওনাকে উনিও খুব ব্যস্ত মানুষ, নিয়ে আসবো এসে হয়তো কথা বলবো। তাহলে দেখেন আপনি যদি কাজ জানেন, আপনার কাজ কোত্থেকে আসবে আপনি নিজেই জানবেন না। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে বরাবরই বলি যে আমরা কাজ শিখি, কাজ শিখি, কাজের রেজাল্ট আছে, কাজের রেজাল্ট আছে, আর কাজ আপনাকে রাস্তা দেখাবে। হ্যাঁ, আমরা KMIT ইনস্টিটিউট, আমরা লোভ দেখাই না যে এত ডলার ইনকাম হলো এত ডলার, আর ভাই লোভ দেখেন, আপনি যখন কোয়ালিটি পিপল হবেন, পারফেক্ট পিপল হবেন, তখন প্রত্যেক কাজ আপনি নিজেই জানবেন না। হ্যাঁ, আমার ভাল লাগছে যে বায়ার আমাকে ঘুম ভাঙাইছে ঘুম থেকে, দিনের 11টা বাজে তখন আমি ঘুমাই, তাহলে এইভাবে কাজ কোত্থেকে আসবে আমরা নিজেরা জানবো না, কিন্তু আমরা ভালো করে শিখবো। তাহলে আমরা যে কাজগুলো শিখেছি সেটা শিখবো। আপনি লিঙ্কডইনের যে ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ প্ল্যাটফর্ম সেটা এখন বলে দিই নাকি বলে দিব না রেখে দিব আগামী ক্লাসে বলবো, বলেন সবাই। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, লিঙ্কডইনের ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো লিড জেনারেশন। আমরা লিড জেনারেশন যে কাজগুলো পাবেন ফাইবার থেকে, আমি একটু ফাইবার মার্কেটপ্লেসে যাই, আমি একটু ফাইবার মার্কেটপ্লেসে যাই। আপনারা লিড জেনারেশনের যে কাজটা, সম্পূর্ণ কাজটা লিঙ্কডইন থেকে, লিড জেনারেশন আমরা যখন লিড জেনারেশন ক্লাস আমাদের আছে, আমরা যখন লিড জেনারেশন কাজ বলবো তখন আমরা লিড জেনারেশনটা এই লিঙ্কডইন থেকে, এবং লিঙ্কডইনে লিডটা একদম রিয়েল লিড। এখন আমরা ফাইবার মার্কেটপ্লেসে গেলাম এবং ফাইবারে আপওয়ার্কে প্রচুর কাজ, এবং বলেই রাখি লিড জেনারেশন অনেক বড় কাজ। আপনি যদি লিড জেনারেশন করেন পাগল হয়ে যাবেন, লিড জেনারেশন কাজ করতে হলে টিম ওয়ার্ক লাগে, মিনিমাম একটা টিমে 10 জন লোক লাগবে না পাগল হয়ে যাবেন, বাইরে কাজ উঠা যাবে না। হ্যাঁ, লিড জেনারেশন, যে B2B লিড জেনারেশন, আমি লিড জেনারেশন লিখে, এখন আমরা যখন লিড জেনারেশন ক্লাস করবো তখন ওখানে আমরা বলবো B2B মানে বায়ার টু বায়ার, হ্যাঁ, আর B2C মানে বিজনেস টু বিজনেস, B2B, হ্যাঁ, B2B B2C। হ্যাঁ, এই যে লিড জেনারেশন, এই যে দেখেন লিড জেনারেশনে পুরো ডাটা, এই যে দেখেন উনি কি লিখছে, আই উইল ডু লিংকডইন লিড জেনারেশন এন্ড ইমেল ফাইন্ডিং। হ্যাঁ দেখছেন, এই যে লিংকডইন, এখন লিংকডইন যে এই যে উনি এই যে লিংকডইন থেকে করবে, এই যে লিংক, এই যে B2B লিড জেনারেশন লিংকডইন, দেখছেন লিংকডইন থেকে লেভেল 1 সেলার। তারপরে আমি আরেকটু যাই, এই যে B2B লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ইমেল সার্চিং, কন্ট্যাক্ট, লিংকডইন লিস্ট বিল্ডিং, মানে লিংকডইন থেকে উনি লিড জেনারেশন করবে। দেখেন লিড জেনারেশন, হ্যাঁ, ফেসবুক থেকে করবে লিড জেনারেশন, লিংকডইন লিড জেনারেশন, কিন্তু অনেক জায়গা থেকে লিড নেওয়া যায়, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, লিংকডইন থেকে। তো ইনস্টাগ্রাম আর লিংকডইন, টুইটার, ইনস্টাগ্রাম আর লিংকডইন, এই জায়গার লিডসগুলো খুব দামি লিডস। এখন এই যে B2B লিড জেনারেশন, লিস্টটা হলো বিভিন্ন লোকদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন উনি একটা ছবি দিছে, লিড কাকে বলে দেখছেন, এই যে কোম্পানি ইনলেক্সে কি পড়া, এই যে পার্সন প্রোফাইল লিংক, এই যে লিঙ্কডইন প্রোফাইল লিংক, তারপরে
জব, তারপরে ওনার কত বছর যাবত উনি চাকরি করে, তারপরে ওনার লোকেশন কোথায় আছে, হ্যাঁ মালি ইয়া এই যে উনি আছে ইউনাইটেড স্টেট, তারপরে ওনার ফুল নেম কি, তারপরে ওনার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বারও আছে, হ্যাঁ এই যে, তারপরে এখানে আছে কি ওনার যে কান্ট্রি, ফোন নাম্বার, ওয়েবসাইট লিস্ট, এটা এই লিড জেনারেশন কাজে গেলে আমরা তখন এলে বুঝবো। তাহলে লিঙ্কডইনটা আসলে আপনারা মনে করতেছেন যে আমরা কি শিখাচ্ছি কি এগুলো বলতেছে স্যারে, কিন্তু প্রচুর মজার জিনিস আছে রে ভাই এখানে। যে লিঙ্কডইন লিখি আমি ফাইবারে, এই যে লিঙ্কডইন দেখেন, যারা লিড জেনারেশনে কাজ করে তারা সবাই কি লিঙ্কডইন থেকে লিড জেনারেশন নেয়। দেখেন লেভেল টু সেলার, আই উইল ক্রিয়েট ফুল অপটিমাইজ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল, উনি লিঙ্কডইনের প্রোফাইল বানায়। লিঙ্কডইনের প্রোফাইল কিভাবে বানায়, ওই যে একটু আগে আমি দেখাইছিলাম, হ্যাঁ উনি 10টা অর্ডার পাইছিল, হ্যাঁ যে প্রফেশনালি রাইটিং বায়ো সেট আপ 2000 ওয়ার্ড উইথ কমপ্লিট হ্যাঁ হ্যান্ডেলিং, মানে কিভাবে উনি উনি কি করে, এই যে আমি একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে, এই যে উনি এরকম প্রোফাইল ব্যানার করে দেয়, এই লেখাগুলো লিখে দেয়, এখানে যত কিছু আছে ওয়ার্ড বা বিজনেস পেজে সব কিছু করে দেয়। তাহলে যদি আপনি লিঙ্কডইনও জানেন তাহলে লিঙ্কডইনেরও কি কাজ আছে, দেখছেন লিঙ্কডইন উনি লিঙ্কডইনের প্রোফাইলটা করে, 10টা অর্ডার ওনার জ্বলতেছে। ওনার বেসিক কত, লিঙ্কডইন স্টার্টিং প্যাকেজ কত, 200 $120, স্ট্যান্ডার্ড কত $180, প্রিমিয়াম কত $250। তাহলে যদি আপনি লিঙ্কডইনটা ভালো করে শিখেন তাহলে লিঙ্কডইনেরও কাজ আমাদের মার্কেট প্লেসে আছে। তাহলে ভাই আমরা অনলাইনে যে কাজটা শিখি সেটার কাজই মার্কেটে আছে। তাহলে আমি বারবার বলতেছিলাম, কালকে আমি ডিজিটাল মার্কেটিং এর সংক্ষিপ্ত একটা কথা বলছি, ডিজিটাল মার্কেটিং এত বিশাল বড় একটা জায়গা, এটাতে আপনি এক সপ্তাহ কথা বললেও শেষ হবে না। এই ডিজিটাল মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এসইও এবং হ্যাঁ তারপরে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বা হাবি জাবি সবগুলো মিলে হলো ডিজিটাল মার্কেটিং। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং বলতে বাংলাদেশের লোকেরা বুঝি ফেসবুক মার্কেটিং, এই জন্য ফেসবুকের উপর আমার খুব বিরক্তি। কিন্তু ডিজিটাল মার্কেটিং যে বিশাল প্ল্যাটফর্ম পড়ে আছে লিঙ্কডইন, লিঙ্কডইন কেউই বলে না কেন, লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম আমার কাছে খুব খারাপ লাগে আসলে, আমি খুব কষ্ট পাই যে বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে ওনারা এই লিঙ্কডইনটাকে এবং ইনস্টাগ্রামটাকে এমন হাইলি মানে ওনারা প্রোভাইড করে না, কেন করে না জানি না, আল্লাহ জানে। কিন্তু আমি ওনাদের হাঁড়ি ভাঙতেই ইনস্টিটিউট দিয়েছি, আমি বিভিন্ন ইনস্টিটিউটে হাঁড়ি ভাঙতে ইনস্টিটিউট দিয়েছি, কেন আমি মূল মূল জায়গাগুলো নিয়ে কথা বলতেছি। যেমন লিঙ্কডইনটা, লিঙ্কডইনের আমি প্রয়োজনে যদি আপনারা না পারেন আমি আরো 3টা ক্লাস নেব, একবারে এটা ডিপে একদম ভিতরে ভিতরে ভেঙে দিব, প্রয়োজনে একদম ভেঙে 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 আমি সব, আমার প্রয়োজনে আমি 6টা ক্লাস নেবো, দরকার 7টা ক্লাস নেবো। লিঙ্কডইনটা একদম আমাদের ইনস্টাগ্রামের মতো, এটাকেও আমরা 6-7টা ক্লাস নিয়ে একবার এটা শেষ করে দিব। আজকে আমি টোটাল একটা মানে ক্লাস নিছি, তারপর আমি ভেঙে ভেঙে ক্লাস নেবো কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে, প্রয়োজনে আমি অন্য কারণে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। তারপরে আমি আপনাদেরকে সেটা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট করে, কিভাবে বায়ো সেট করে, আমি সবগুলা করে আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা যদি লিঙ্কডইনের কাজটা শিখি সেটার কাজও মার্কেট প্লেসে আছে। আর লিঙ্কডইন ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, আমি বারবারই বলছি, এখানে বায়ার এবং সেলার বাস করে, মানে ওয়ার্কার এবং কি, ওয়ার্কার এবং মালিক বাস করে। তাহলে লিঙ্কডইন হলো বায়ার ফ্যাক্টরি, এখানে বায়ারের খনি বলতে পারেন বাংলা ভাষায়, যে খনি উনি বলতে পারেন, আপনি সারা পৃথিবীর বায়ার পাবেন, কিন্তু সারা পৃথিবীর বায়ার আমাদের টার্গেট না, আমরা টার্গেট করব শুধু আমেরিকাকে। এবং শুধু তাই না, আপনি মার্কেট প্লেসে কাজ না পান, আমরা দেখাইছি এখানে লিঙ্কডইনে হোমে চলে যাবেন আপনি, হ্যাঁ লিঙ্কডইনের হোমে যাই আপনি এখানে জবে, এই যে এখানে যদি জবে আপনি লিখে জবে ক্লিক করেন, এই যে জবে ক্লিক করলে আপনার জব চলে আসবে। কি রেকর্ড হইতেছে? রেকর্ড, জি জি রেকর্ড হচ্ছে। এখানে আপনাকে সারা দিন মানুষ মেসেজ করবে, কিন্তু লিঙ্কডইনে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকে আপনার চ্যানেলের ডাইলের উপকারও হবে না। যদি আপনি অনলাইনে কাজ করতে চান ফাইবার অ্যাকাউন্টের সাথে সাথে আপনি লিঙ্কডইনটাকে ওপেন রাখবেন, হ্যাঁ। তারপরে যেহেতু আমাদের এক ভাই আপওয়ার্ক আছে, আমি আপওয়ার্কের অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করে দিতে পারবো, অসুবিধা নাই, আপওয়ার্কটা আমরা করবো, আস্তে আস্তে যাব। কিন্তু ফাইবারটা কাজ করার জন্য সবচেয়ে সহজ জায়গা হলো ফাইবার, এই জন্য আমরা ফাইবার নিয়ে কথা বলতেছি। যখন আপনারা মানে এক্সপার্ট হবেন তখন আমরা হ্যাঁ আপওয়ার্কে চলে যাবো, ফ্রিল্যান্সারে চলে যাবো। আপনি একটা কাজ যদি ভালো করে শিখেন সেই কাজের কোনো অভাব নাই, আপনি অনেকগুলা মার্কেট ওয়ে আছে। তারপর পে পার ক্লিক আছে, সেখানে বায়াররা কোটি কোটি ডলার নিয়ে বসে আছে, হ্যাঁ পে পার ক্লিক, হ্যাঁ। তাহলে কিভাবে আপনি কাজ, আপনাকে আগে কাজ শিখতে হবে, আমি বরাবরই বলতেছি আমরা সবাই খুব মনোযোগ দিয়ে কাজ শিখবো, কাজটাকে ভালো করে শিখবো। এটাকে ড্রাইভারটা আমাকে কি বলতেছে, লিঙ্কডইনে, লিঙ্কডইনে আপনি বায়ারের সাথে কথা বলতে পারবেন, হ্যাঁ কোন জায়গার, ওনার ওয়েবসাইট দিয়েছে থ্যাংক ইউ আহাত শুনে আমাকে কমেন্ট করতেছে,
হ্যাঁ, এখানে অনেক বাঙালি আছে যারা ভালো ভালো অবস্থান আছে দেশের বাইরে, ওরা আপনাকে কাজ দিতে পারবে। এখন যদি আমরা আমাদের নিউ ইয়র্কের যদি যে আমাদের যে ভাইয়ের আমাকে ফোন দিছিল সালাউদ্দিন ভাই, যদি সালাউদ্দিন ভাই আমাদেরকে কাজটা দেয়, তো সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমরা আরো অনেক কাজ পাবো। ঠিক আছে, এইভাবে যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে কাজের অভাব নাই। তাহলে আমরা লিঙ্কডইন হলো প্রফেশনাল প্ল্যাটফর্ম, বারবারই বলতেছি এখানে প্রফেশনাল কথাবার্তা হয়। এই যে উনি আমার সাথে কি শুরু করছে, হাউ আর ইউ, শুরু করে দিয়েছে, উনি লিখছে থ্যাংক ইউ, আই হোপ ডুইং, কি করতেছে দূর, সারাদিন মেসেজ। আমার তো আসলে কানেক্ট বেশি, আমাকে অনেক মেসেজ আসে। তাহলে আমরা এখান থেকে চাকরি অ্যাপ্লাই করতে পারবো। চাকরি অ্যাপ্লাই বলে কিভাবে আমরা রিজুম বানাবো, সেই রিজুমটা আমি দেখা দিলাম, বায়োডাটা ক্যানভাতে, একটা বায়োডাটাকে দেখবো। ক্যানভাতে এখন আপনাকে দিবে না, ক্যানভা পেইড আমরা পরে সবাই কিনে নিব, বা আমরা ফ্রিতে করবো। এখন আমরা ওয়ার্ডপ্রেস মানে এমএস ওয়ার্ডে এই সেম ক্যানভা দেখে দেখে করে নিব। কি পাঠাইছে দেখছেন, উনি আমার কি হাবি জাবি পাঠাইছে, লিঙ্কডইন কি দিছে দেখি। বায়াররে আপনারা অনেক কিছু দিবে, লিঙ্কডইন থেকে অনেক বায়ার আসে, বুঝছেন কি দিছে, রাশন এটা। এইভাবে আপনাকে মেসেজ মেসেজের উত্তর দিবে না। এই যে আমার প্রচুর মেসেজ আসে রয়েছে, এই যে আমার এদেরকে হাই হ্যালো দিবেন। হ্যাঁ, এই যে যে মেসেজ, এই যে মেসেজ আসছে থ্যাংক ইউ, এরা সবাই সবাই বিদেশের, এখন বড় কেউ কোম্পানির সিইও, কেউ কোম্পানির ডাইরেক্টর, হ্যাঁ কেউ কোম্পানির মালিক, এখানে বড় বড় কোম্পানির এমডিরা থাকে। তাহলে আমরা ফেসবুকের চেয়ে বেশি জোর দিব কোথায়, ইনস্টাগ্রাম লিঙ্কডইনে, ইনস্টাগ্রাম লিঙ্কডইন টুইটার। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের লিঙ্কডইনের আজকে মোটামুটি একটা সামারাইজ ক্লাস, সবকিছু মিলে আমি যতটুকু পেরেছি সবকিছু মিলে আমি আজকে অল্প সময়ের মধ্যে একটা ক্লাস করেছি। কিন্তু আসলে লিঙ্কডইন একটা ক্লাসের ক্লাস না, এটা মিনিমাম কমপক্ষে 5টা ক্লাস নিতে হবে। আমরা যেরকম ইনস্টাগ্রামের 4টা না 5টা ক্লাস নিছি, লিঙ্কডইনের আমরা 4টা 5টা ক্লাস নিব। হ্যাঁ, তাহলে সবাই আপনারা হোমওয়ার্ক করে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করে নেবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আর লিঙ্কডইন প্রোফাইলটা যদি না পারেন, আপনারা ক্যানভাতে যায় সবগুলো করে নেবেন, আমি ক্যানভাটা একটু দেখাই দিছি। তাহলে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেএমআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, আমি মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, সিওয়ান ফাউন্ডার, হ্যাঁ আজকে লিঙ্কডইনের ক্লাসটা আমরা এখানেই রেকর্ডটা স্টপ করতেছি। আমাদের ঈশ্বরের সাথে আমি কথা বলবো। হ্যাঁ।